সুপ্রিয় দর্শক ঈদে ঘরমুখী মানুষের যাত্রাপথ নিরাপদ ও নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষের উদ্বেগ সংখ্যা এবং করণী নিয়ে আর টিভির বিশেষ আয়োজন ঈদে ঘরে ফেন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি সৈয়দ আশিক রহমান অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে মমতাহার স্টিলের সৌজনে দর্শক আগামী সতেরোই জুন দেশে উদযাপিত হবে পবিত্র উল আজহা বাকি আছে মাত্র চার দিন নারীর টানে তার আর আপনজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আজ থেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ বিভিন্ন কর্তৃপক্ষের ধারণা এবার এক কোটি বিশ লাখ থেকে এক কোটি তিরিশ লাখ মানুষ ঢাকা থেকে ছুটে যাবেন দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রীদের নিরাপদে ঘরে পৌঁছে দিতে ঈদের আগের চার দিনে ঢাকা থেকে গড়ে বিশ হাজার সারা দেশে আরও প্রায় এক লাখ বাস মিনিবাস এবং একশো দুইটি আন্তঃনগর ট্রেন ঘরমুখী মানুষদের পরিবহন করবে প্রস্তুতি নিয়ে রেখেছে একশো বিশটি লঞ্চ গত এক যুগে দেশ জুড়ে বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে মহাসড়কগুলো প্রস্তুত করা হয়েছে এক্সপ্রেসওয়ে বঙ্গবন্ধু টানেল পদ্মা সেতু চালু করা হয়েছে রেল ক্রসিং রোড ক্রসিংগুলোতে ফ্লাইওভারও বানানো হয়েছে ফলে সড়কে গতি এসেছে কমে এসেছে ভোগান্তি তবে এবারে ঋদুল আজায় সংখ্যা জাগাচ্ছে ট্রেনের শিডিউল বিপর্যয় এবং মহাসড়ক ঘেঁষা পশুর হাট নিয়ে ঈদযাত্রার শুরুতেই হোচট খেয়েছে ট্রেন স্টেশন ছাড়তে যাত্রীদের অপেক্ষা করতে হয়েছে কয়েক ঘন্টা ঢাকার টাঙ্গাইল মহাসড়কে বারো কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে বিআরটি এর হিসেবে সারা দেশে মহাসড়কের পাশে অস্থায়ী পশুর হাট বসবে শোয়া দুইশোর মতো এসব হাটের কারণে যাত্রার ভোগান্তিতে রূপ নেওয়ার শঙ্কা করছে অনেকেই সবচেয়ে বেশি ভোগাবে দুই লেন সড়কের পাশের হাটগুলো পশুবাহী গাড়ি থামিয়ে গরু ছাগল নামানোর চলতি প্রবণতার কারণে কয়েক কিলোমিটারের যানজটে পড়তে হতে পারে সড়কপথের পথের যাত্রীদের পশুবাহী ঢাকামুখী পরিবহনগুলো ভোগাতে পারে নগরবাসীকে আমিন বাজারে পশুরহাটের ব্যবস্থাপনায় গলধলে এ পথে ভয়াবহ যানজটের সংখ্যা রয়েছে যা ছড়িয়ে পড়তে পারে রাজধানী জুড়ে সংখ্যা জাগাচ্ছে সড়ক ও সেতুর অ্যানালগ পদ্ধতিতে কাজ করা কিংবা টোল আদায়ের টোল প্লাজাগুলো গেল কয়েক বছর ধরে ঈদের বর্জ্য ব্যবস্থাপনায় বেশ সাফল্য দেখিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন তবে একদিকে প্রচণ্ড গরম অন্যদিকে টানা বৃষ্টির কারণে এবার কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সংকট দেখা দিতে পারে এর সঙ্গে রয়েছে পশুর হাটে নিরাপত্তা নকল টাকার সংখ্যা ছিনতাইকারী মলম পার্টির দৌরত্ব মহাসড়কে পশুবাহী গাড়িতে চাঁদাবাজি ঈদের ছুটিতে কিছুটা ফাঁকা ঢাকায় নগরবাসী ও ঘরের কিংবা ঘরের নিরাপত্তা সহ নানান চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে ঈদযাত্রা ও ঈদ উদযাপন নির্বিঘ্ন ও আনন্দময় করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর উদ্যোগ সম্পর্কে জানতে এবং আপনাদেরকে জানাতেই আমাদের আজকের এই বিশেষ আয়োজন ঈদে ঘরে ফেরা এবারের আয়োজনে আমাদের সঙ্গে আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম আছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বি এম আমিন নুরি রেলপথ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব বিপিএম বার পিপিএম বার আমার বাম পাশে আছেন নগরবিদ স্থপতি ইকবাল হাবিব সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং বইটার অধ্যাপক গণপরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান দর্শক আপনারাও চাইলে এই অনুষ্ঠানে আপনাদের অভিজ্ঞতা সংখ্যা এবং মতামত জানাতে পারেন এই জন্য ফোন করে স্কলে দেখানোর নম্বরে আমরা মূল আলোচনায় যাবার আগে একটি বিশেষ প্রতিবেদন দেখে নেব ঈদ আজহা উপলক্ষে দশ জোড়া বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে তবে যাত্রার প্রথম দিনেই শিডিউল বিপর্যয়ে পড়েন কমলাপুরের যাত্রীরা বুধবার কমলাপুর রেল স্টেশন থেকে সব কয়টি ট্রেনই দেরিতে যাত্রা করে এতে পরিবার পরিজন নিয়ে ভোগান্তিতে পড়ে ঈদ যাত্রীরা আজকেই বিলম্ব। তাহলে আর বাকি সময় যেগুলো আছে শিডিউলগুলো কীভাবে থাকবে কমলাপুর রেল স্টেশন ম্যানেজার জানান ইদ উপলক্ষে ট্রেনে বাড়তি কোচ যুক্ত করতেই এ বিলম্ব হয় দুটি আলতল ট্রেন এক এক ঘন্টা একদিন এক দু ঘন্টা বিলম্ব হয়ে গেছে বাকি তেলপুর যথাসময় সেরে গিয়েছে ইনশাল্লাহ পরবর্তী তেনপুর যথ সময় সরে যাবে আশা রাখছি মহাসড়কেও বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ মঙ্গলবার ভোর রাত থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজা পর্যন্ত প্রায় তেইশ কিলোমিটার জুড়ে পরিবহনের ধীরগতি দেখা যায় বুধবার বিকেলে যা তেরো কিলোমিটার পর্যন্ত ছিল আমরা প্রতিবেদনটি দেখলাম এবার যাচ্ছি মূল আলোচনায় অধ্যাপক এবারে ঈদ যাত্রা কতখানি স্বস্তিদায়ক হবে বলে আপনি মনে করেন কোথায় কোথায় ভোগান্তির সংখ্যা রয়েছে অসংখ্য ধন্যবাদ আমার সাথে সহালোচক যারা আছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দেখেন প্রথমেই বলি আমি আমাদের গত রোজার ঈদটা কিন্তু অনেকটাই স্বস্তিদায়ক ছিল আমি যেভাবে দেখি আসলে আমাদের কারিগরি সক্ষমতা অনেক বেড়েছে কারণ আমরা কিন্তু এখন চিহ্নিত করতে পারছি যে আমাদের কোথায় কোথায় যানজটের সংখ্যা আছে এবারও কিন্তু চিহ্নিত করা হয়েছে সড়ক বিভাগ আছে এবং পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রায় একশো পঞ্চান্নটা পয়েন্টে একটা যানজটের সংখ্যা করা হচ্ছে এবং সেখানে ভিজিলেন্স বা তদারকি মনিটরিং যেটাই বলি সিসিটিভি প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে সব কিছু ঠিক আছে কিন্তু আমি যেভাবে দেখি যে আসলে আমাদের আপনি শুরুতেই বলছিলেন যে আমাদের বিগত এক যুগে আমাদের পরিবহনের জন্য বিশেষ করে সড়ক অবকাঠামোর একটা ব্যাপক সম্প্রসারণ হয়েছে ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে চাল লেনের বহু মহাসড়ক আমরা পেয়েছি এমনকি রেল রেলের এখানে নীতিধারক পর্যায়ে আছেন ওনারাও রেলকে অনেক সম্প্রসারণ করেছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে ঈদের সময় আসলে স্বল্প সময় যে চাপটা আসে এই চাপটা নেওয়ার যে পরিবহনের সক্ষমতা থাকার কথা সেই সক্ষমতা জায়গায় আমাদের এখনও দুর্বলতা আছে সড়কের উপরে যে যানবাহনগুলি চলবে বা রেলের ট্র্যাকের উপরে যে ট্রেন চলবে সেই জায়গায় আসলে আমাদের এখনও চাহিদার বিপরীতে যোগান দেওয়ার যে বিষয়টা সেখানে আমাদের একটা বড় সংকট আছে আমাদের গবেষণা বলছে যে আসলে কোরবানি ঈদে দেখা যায় রোজার ঈদের তুলনায় প্রায় দশ থেকে বিশ শতাংশ মানুষের যে একটা গণজোয়ার ঢাকা থেকে বের হয় আবার দেখেন যে এই কোরবানি ঈদে যেহেতু পশুবাহী ট্রাক সেই জোয়ারও কিন্তু ঢাকার দিকে ঢুকবে তো রোজার ঈদে আমরা যেহেতু জোয়ারটা দেখি একমুখী কিন্তু এবার জোয়ারটা কিন্তু উভয়মুখী এবং বিশেষ করে ঢাকার যে প্রবেশদ্বারগুলো সক্ষমতা বেড়েছে কেননা আমরা তুরাগ নদীর উপরে আমরা যে টঙ্গির সেতু বলছি সেটা আটলেন হয়ে গেছে গাবতুলির নতুন আটলেন সেতু পুরাতন চান লেন সাথে সাথে যুক্ত হয়ে বারো লেনের সেতু হয়েছে কিন্তু এই যে শুরুতে আপনারা বলছেন যে পশুবাহী যে হাটগুলির কথা তো আমরা বের হওয়ার মুখেই দেখবো যে একটা চাপের একটা সংখ্যা আছে পাশাপাশি যেহেতু এই যে আমরা প্রতি বছরে দেখি আমরা হুঁশিয়ারিও দেই যে আমরা আনফিট গাড়ি সড়কে নামতে দেব না কিন্তু এই যে পয়লা জুলাই থেকে কিন্তু খোদ ঢাকা শহরেই যে আনফিট গাড়ি নিয়ন্ত্রণের জন্য যে একটা অভিযান চালানোর কথা ছিল সেটা কিন্তু আমরা দেখিনি এখন আমরা সবসময় দেখি যে ঈদের আগে যেহেতু গণপরিবহনের একটা সংকট আমাদের হিসাব বলছে যে তিরিশ লক্ষ মানুষ বের হবে তার বিপরীতে আট লক্ষ আপনার যোগান আছে তা আপনার সম্বল কতটুকু আছে লঞ্চ ট্রেন বা বাস দিয়ে খুব জরুরি আপনি আট লক্ষ একটা যোগান দিতে পারবেন বাকি যে বাইশ লক্ষ মানুষ প্রতিদিন শহর থেকে বের হবে তারা আসলে বাধ্য হয়ে এই ট্রেনের ছাদে বা এই যে পশু ভাই ট্রাকের খোলা ছাদে বা বাসের ছাদে কিন্তু তারা উঠে যাবে অর্থাৎ ঝুঁকি নিয়ে তারা বাড়ি ফিরতে হবে কেননা আমার ভীষণ ধন্যবাদ ধন্যবাদ আপনার কাছে আমি আবার আসবো জনাব আমিনুল্লাহ গত ঈদুল ফিতর ঈদযাত্রা শুরুটা ভালো হলেও চাপবারের সঙ্গে সঙ্গে কিন্তু চন্দ্রা চান্দনা ভোগরা বাইপাসের মতো চিহ্নিত স্পটগুলোতে আমরা ভোগান্তি শুরু হতে দেখেছি এবারও এই চিহ্নিত স্পটগুলোর সঙ্গে যুক্ত হয়েছে কিন্তু মহাসড়কের পাশের যে পশুর হাটগুলো সেগুলো এই এগুলো কীভাবে সামলাবেন আপনারা কী পরিকল্পনা নিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনি ঠিকই বলেছেন গতবার আমরা প্রায় শেষের দিন চন্দ্রায় বেশি বেশি ছিল না আমার হাই পুলিশের এসপি ডিএসি সাহেব গাজীপুরের ডিসি সাহেব এবং এক্সট্রা জি ফোর্স গিয়ে রাতভর থেকে ওরা এটাকে ম্যানেজ করেছে অর্থাৎ গাড়ি না ম্যানেজ করা হলেও কিন্তু অনেক মানুষই এই ঈদের নামাজ ধরতে পারে গাড়ির গতি স্লো ছিল বাট চলতে পারছে এবার তার সাথে যোগ হবে আমার বোগ্রামর বোগ্রামরটা আমি এর জন্য বলবো কারণ পশুবাহী সবগুলো গাড়ি মদনপুর দিয়ে ঢুকবে এবং মদ এসে বোগড়া দিয়ে কিন্তু দিকে যাবে আবার উত্তরবঙ্গের গাড়িগুলো এসে বোগড়া দিয়ে এসে যাবে কিন্তু একইভাবে গমেশ্বের যে গাড়িগুলো পশুর গাড়ি ঠিক বোগ্রা ক্রস করে এই ভবনেশ্বের দিকে যাবে এবার ভবনস্বের গাড়িগুলিকে আবার ঢাকায় ঢুকবে এই জন্য আমাদের কাছে এবার বড়ো চ্যালেঞ্জ কিন্তু চন্দ্রমোড় হচ্ছে বোগ্রামটা বেশি চ্যালেঞ্জ এই জন্য আমরা একাধিক সভা করেছি আর শুরুতে বাড়ি মন্ত্রীর মধ্যে সভা করেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে সভা করেছেন আমাদের নৌবান মন্ত্রীর মধ্যে সভা করেছেন আমাদের রেলমন্ত্রীর মধ্যে সভা করেছেন আমাদের পুলিশের আজ সভা করেছেন গাজীপুর কমিশনার আমাদের ঢাকার কমিশনার আজকে পুলিশের আজির সভা করেছেন আজকে আমি আবার ঢাকার চারপাশের জেলাগুলিতে যারা আছে এসপিডিসি কমিশনারকে নিয়ে আজকে আবার আমি বিশেষ সভা করেছি এগুলোর কি ব্যবস্থা নেওয়ার জন্য কারণ আমরা সংখ্যা করছি এগুলো কিন্তু হতে পারে সময় কিন্তু বৃষ্টি হতে পারে আমাদের যে ওয়াদার প্রস্তাব বলছে কিন্তু বৃষ্টি হবে বৃষ্টি হলে আমাদের পরিকল্পে ম্যানেজমেন্ট আমাদের একটু সমস্যা যেটাই করছি সেটা কিন্তু পরিমাণ বাস্তবে না হতে পারে এই আর পরিবহন মালিক মানে সেজন্যই কিন্তু পরিকল্পনাটার কথা বলছি কারণ আমাদের কিন্তু আবহাওয়া বিভাগ বলছে যে এই সময়ে একটা বড় টানা বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু আপনার মানে মহাসড়ক ঘেসা যে গরুর হাটগুলো যেগুলো নিয়ে কিন্তু সারা বছর ধরে আমরা আলোচনা করি যে কোনোভাবেই মহাসড়ক ঘেঁষে কোনো গরুর হাট করতে দেওয়া হবে না কিন্তু ওই চিরচাহিতভাবে আমরা দেখি যে গরুর হাটে মানে রাস্তার উপরেই গরু নামাচ্ছি আমরা সাথে একমত খুব দুঃখজনক আমরা সিদ্ধান্ত নিয়েছি গরুর হাটের দিক রাস্তার দিকে গরুর হাটের মুখ থাকবে না বাট করে ফেলে আজকে আমি একটা হাটে আমি পরে মিনিস্টার পাঠিয়েছি যেখানে হাটের সীমানা ছিল তার সেটি কিন্তু ইজারাদার বাস্পতা শুরু করছে অভিযোগ পাওয়ার পর সঙ্গে সঙ্গে পাঠালাম এরা বলছি প্রয়োজনীয় যেখানে সীমানা ওখানে ট্রেনে ট্রেনের কিন্তু ট্রেনকে বেড়া দিতে হবে কিন্তু হাট যখন শুরু হয়ে যায় না জনগণ না আর যারা হার ইজারাদ তাদের উপর কিন্তু নিয়ন্ত্রণ আমরা কিন্তু এত বেশি লোকজন চলে আসা আমরা করতে পারি না যে কারণে আমি দেখেন আপনি ঢাকা চট্টগ্রামে আমাদের ঠিক মধ্যে একটা হাট হবে কমলা করে একটা হাট হবে ইলেটগঞ্জে একটা হাট হবে বড়ো হাট তারপরে নিমসার একটা কিন্তু হাট হবে আর এদিকে চান্দাইকোনা উত্তরবঙ্গে বড়ো হাট কিন্তু এটা ওই হাট ঢাকার দক্ষিণবঙ্গের সবগুলো কিন্তু ওই হাট থেকে আসে আমি ওই টাঙ্গাইল এবং টাঙ্গাইল সে বগুড়া তিন সাথে বসে আজকে একটা প্ল্যান করেছি যেন ওরা আমাদের নিশ্চয় ওরা হাটের প্লান্ট শৃঙ্খলা রাখতে পারবে এই যে কথা দিয়েছে আর প্রত্যেক ডিসিকে বলছি যেহেতু আপনারা হাটের অনুমোদন দেন প্রাথমিকভাবে এটা আপনাদের দায়িত্ব নিয়ন্ত্রণটা করা আমি অনুরোধ করতেছি তাদেরকে যেন তারা জনপ্রতিনিধিদের একটু কি সম্পৃক্ত করে অনেক জেলায় কিন্তু ভালো ম্যানেজমেন্ট হয় জি আমি আজকে উদাহরণ যদি কয়েকটা জেলায় পারে আপনারা কেন পারবেন না এটা আশা করছি উদাহরণ তো আছে উদাহরণ তো আছে কিন্তু ভালো ব্যবস্থা যদি আমি যদি বললাম যদি পরে টাঙ্গাইল পারে তাহলে কেন কিন্তু সে বগুড়া পারবে না আমি যদি কুমিল্লা পারে কেন কিন্তু আমার বঙ্গবন্ধু কিন্তু পারবে না মুন্সিগঞ্জের ডিসিএসপি কিন্তু আছে আমাদের হাই পুলিশ জেলা পুলিশ মেট্রো পুলিশ তারা কিন্তু তারা মিটিং মানে হাইওয়েতে যদি গাড়ি থামানোর সুযোগ না দেওয়া হয় তাহলে কিন্তু এই যানজটের আর এটা আর এবার আমরা চাচ্ছি কিন্তু আস্তে আস্তে আমাদের দেশে যারা ট্রাকরা কিন্তু অভ্যস্ত নেয় বাম পাশ দিয়ে চলছে হাই পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করছে এদেরকে বাম পাশ দিয়ে চলার জন্য অভ্যস্ত করা আমরা করার চেষ্টা করছি শুরু করছি যদি সফল হয়ে জি ধন্যবাদ ধন্যবাদ আপনার কাছে আমি আবার পরে আসবো জানাব মাসুদ কামাল মাসুদ কামাল নিঃসন্দেহে আগের চেয়ে অনেক স্বস্তির হয়েছে বিগত বছরগুলোতে দেখেছি ধীরে ধীরে এই মানে যন্ত্রণাগুলো কমে আসছে কিন্তু তবে এখনও ভোগান্তিমুক্তি কিন্তু হয়নি আগে থেকে চিহ্নিত ভোগান্তির স্পটগুলো কেন আমরা মুক্ত করতে পারছি না যেমন দেখেন এত কিছু করার পর এত আপনার মানে উদ্যোগ নেওয়ার পরও গত রোজারিতে কিন্তু আপনার মানে একদম শেষ পর্যন্ত সব কিছু যেন ভেঙে গেল এবং যাদের ভোরাত্রে পৌঁছে নামাজ ধরার কথা তারা কিন্তু পরের দিন বেলা বারোটা পর্যন্ত তার এলাকাতে পৌঁছাতে পারেনি ঈদের দিনও তো মানে এই এই জায়গাগুলো নিয়ে এই জায়গাগুলো কেন হয় কেন আমরা এই ভোগান্তিমুক্ত করতে পারি না আমরা জানি যে এই জায়গাগুলোতে এই সমস্যা হতে পারে আপনার এই প্রশ্নের হলো হল মুক্ত করতে পারি না এই কারণে যে ভোগান্তি মুক্তি মুক্ত করার দায়িত্ব যাদের

ঈদের দুই দিন আগে আমি নিজে মানে যে কোনো কারণে আমাকে ওইদিকে যেতে হয়েছিল উত্তরবঙ্গের দিকে মানে গুড়িমারি পর্যন্ত গিয়েছিলাম আমি ঈদের দুই দিন আগে আমি রাত্র আটটার সময় ইয়ে গাবতলির থেকে উঠছি পরের দিন রাত্র সাড়ে আটটায় আমি গুড়িমারি পোষছি গিয়ে পৌঁছেছে হ্যাঁ আমি নিজে আমি এবং আমার ওয়াইফ দুইজনে গিয়েছি আর কি ওখানে আমার যাওয়ার খুব প্রয়োজন ছিল ওই আমি গিয়েছিলাম মানে আমার চব্বিশ ঘন্টায় আমি গুড়িমারি পোষতে পাই নাই আমি নিজে এটা আমি অন্য লোকের কাছে শুনে বলতেছি না কিন্তু তো এই যে বিষয়টা এখন রাস্তা তো টুকি ওরকম একটা ভালো গাড়ি গিয়েছে তাহলে যেতে পারলাম না কেন দোষটা কার নিশ্চয় যাত্রী হিসেবে আমাকে দেবেন না আমার ড্রাইভারের কোনো দোষ ছিল না সে তার মতো সেও তো কষ্টে ছিল চব্বিশ ঘন্টা একটা গাড়ি চালিয়ে নেওয়া কেন মানে আমার কথা কেননা নিশ্চয়ই কেন না কোনো দায়িত্ব ছিল রাস্তাটাকে ক্লিয়ার রাখার উনি রাখতে পারেন নাই অথবা গাড়ির চাপ বেশি ছিল গাড়ির চাপ ওই সময় বেশি অন্য সময় যাচ্ছে তাহলে আগের দিনও যাচ্ছিলো তাই তো ছিল তাহলে কি কী কী কারণে ঘটনাটা ঘটে এখন এই বিষয়গুলো কিন্তু দেখেন এই যে প্রস্তুতি ওনারা সবাই বলবেন সবারই প্রস্তুতি আছে কিন্তু প্রস্তুতি থাকে না কোন বছর আপনি আমাকে এমন একটা বছরের কথা বলেন যে বছরে কোনো প্রস্তুতি ছিল না এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বলছেন যে এই বছরে আমার কোনো প্রস্তুতি নাই এরকম কখনো ঘটছে আচ্ছা আমরা যখন ঘটে আমরা সবসময় যে প্রশ্নটা করি কিন্তু যে প্রশ্নের উত্তরটা আমরা ঠিক পাই না যে দেখেন ডিজিটাল বাংলাদেশে আছি পদ্মা সেতুর মতো এরকম একটা বিশাল সেতু আমরা করে ফেলেছি নিজস্ব অর্থনা অর্থায়নে কিংবা আমাদের যে একটা বড় একটা সাফল্য কিন্তু এত বছর ধরে করলাম এত বড় বাজেট অথচ সেখানে আপনার আমরা ই দিলাম না মানে আপনার সেখানে অ্যানালগ পদ্ধতিতে আমরা ডিজিটাল আপনার টোল সিস্টেম করলাম না এটা এটা অনেকেই বলে যে এটা শুধুমাত্র কোন পক্ষকে একটি বড় মানে অশুধ উপায়ে আপনার মানে তার তার ব্যবসা করার জন্যে এই যার জন্য এটা হলো না এই কারণ দেখেন এই টোল প্লাজাগুলোতেই কিন্তু সবচেয়ে বেশি এই যে আপনার মানে পশুরহাটের বাইরে সবচেয়ে বড় যে ধাক্কাটা হয় সেটা হলো টোল প্লাজা দেখা যায় যে পাঁচ মানে আট কিলোমিটার পর্যন্ত আট কিলোমিটার নয় কিলোমিটার পর্যন্ত আপনার সেখানে গাড়ি দাঁড়িয়ে যায় কারণ যেহেতু ম্যানুয়ালি করতে হচ্ছে কিছুই করার নাই না আপনার এই 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 যে আপনি কারণটা বলেন এটা ওনারাও জানেন কিন্তু যাদেরকে এই টোল প্লাজাটা ম্যানুয়াল পদ্ধতিকে চেঞ্জ করে ডিজিটাল পদ্ধতিতে নিতে হবে যারা দায়িত্বপ্রাপ্ত ওনারা জানেন কিন্তু এখন ওনারা ওনাদেরও নানা ধরনের সীমাবদ্ধতা থাকে হয়তো বা ওই যে আপনি বললেন না যে বিশেষ কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যদি ওটা হয় তাহলে ওনারা কী করবেন ওনাদেরও তো নানারকম সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয় আমি কোনোটাই অস্বীকার করছি না কষ্ট যে করেছি আমি বাংলাদেশের লোক ওনারা কেউ এলাকায় যান করে ফেললাম আমি এতগুলো সময় লাগলো কিন্তু ডিজিটাল আপনার বুথের কোনো প্ল্যান থাকলো না মানে আমার যেখানে বড় প্রশ্নটা আমি প্রশ্নটা উত্তর পরে আমি আবার আবার আসবো ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির আজ শুরুর দিনে কিন্তু ট্রেনের শিডিউলে বিপর্যয় হয়েছে মানে ওই যে বলে না যে আপনার ওই মর্নিং শোজ দ্য ডেজ সবাই কিন্তু এরকম বলছে একটা রকম ভয়ের কথা বলছে তো যদিও স্টেশন ম্যানেজার বলেছেন কমলাপুরে যে আমাদের বড় আরও কিছু নতুন বগি জুড়তে জুড়তে হয়েছে ট্রেনগুলোর জন্য এই জন্য দেরি হচ্ছে কিন্তু আমি তো জানি আমার ট্রেনে বেশি যাবে আমি কেন সকাল সাতটার ট্রেনে ভোর পাঁচটার সময় আমি কিংবা ছটার সময় আপনার সেটা জুড়ে রেডি করে রাখবো না আমি শুরু করে ট্রেন যাত্রা শস্তিযাত করতে এবার আপনার পরিকল্পনা প্রফেসর হাদিউজ্জামানের কথা দিয়ে শুরু করি যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে কথা আমাদের স্ট্যাটিস্টিক্স বলে ঈদের সময় আমাদের যে চাহিদা থাকে তার ২০ থেকে বাইশ মাত্র আমরা বহন করতে পারি অর্থাৎ আমি আটাত্তর থেকে আশি জন শতকরা আর আমি তাকে বহন করতে পারবো না আমাদের সেই সংখ্যক বগি ট্রেন এগুলো নেই কিন্তু এরকম চাপ তো আসলে পৃথিবীর কোনো দেশে না না আপনি পারবেন না ঠিক আছে আমি জানি যে আমি সেভেন্টি পার্সেন্ট পরিবহন করতে পারবো বাকিটুকু পারবো না কিন্তু তার সাথে আপনার রেলের বগি মানে ইঞ্জিনের সাথে বগি জোড়া এবং দেরি হওয়ার কারণ কি দেরি হওয়ার দেরি হওয়ার কারণ হলো বিশেষ করে উত্তরবঙ্গের দিকে যে সমস্ত ট্রেন আছে এটা অনেক সময় এক ঘন্টাও সে রেস্ট পায় না রেস্টিং টাইম আপনি যদি আমাদের পঞ্চগড় একদম শেষ মাথা পর্যন্ত দেখেন দশ থেকে বারো ঘন্টা লাগে এটা যায় ওখানে আধা ঘন্টা থাকতে পারে না কোনো রকম পরিষেবা করে আবার চলে আসে এসে আধা ঘন্টার মধ্যে যেতে হয় যেহেতু আজকে থেকে আমাদের বিশেষ ট্রেন সার্ভিস চুরু হবে সুতরাং আমরা এই সমস্ত ট্রেন কোনোটা একটা কোনোটা দুটো বেগে এক্সট্রা সব লাগিয়েছি তখন এই ট্রেন যখন এসেছিল যেমন রাজশাহী একতা এক্সপ্রেস আধা ঘন্টা আমাদের দেরি হয়েছে এই যখন আসার পরে আমরা ঈদের প্রস্তুতির জন্য আবার একটা কোচ বা কোনোটা দুটো কোচ লাগিয়েছি তখন আমাদের একটু দেরি হয়েছে আর এই দেরি হওয়ার সমস্যা হচ্ছে যে এইটার ইম্প্যাক্ট অর্থাৎ কোন ট্রেন যদি আমি আধা ঘন্টা বিলম্ব হয় এটার ইম্প্যাক্ট যে দু থেকে আড়াই ঘন্টায় যে পড়ে যায় ফলে আমরা কিন্তু আজকে থেকে স্পেশাল আরও কিছু আমরা রেখে দিয়েছি ইঞ্জিন সহ কোনো কারণে যদি এরকম আসে আমরা অন্যটা গতবার কিন্তু আমরা এইভাবেই কিন্তু ম্যানেজ করেছি মনে করেন উত্তরবঙ্গ থেকে একটা ট্রেন এসেছে আমার আর একটা ট্রেন হয়তো যাওয়ার কথা ছিল সিং যেটা যাবে তার পরের দিন আমরা ওই ট্রেন দিয়ে উত্তরবঙ্গে চালিয়ে দিয়েছি উত্তরবঙ্গটা কোনো কারণে লেট ছিল সেটা দিয়ে আবার চালিয়েছে আমাদের এই সীমিত সংখ্যক দিয়ে আমরা কিন্তু এইভাবে এটা চালাচ্ছি আমরা আশা করছি যে আগামী ঈদের আগে আমাদের যে পাইপ লাইনের যে সরবরাহগুলো আছে অর্থাৎ আমাদের ব্রডগেজ এবং মিটার গেজ আগামী মার্চের আগেই মধ্যেই চলে আসবে আসলে আমরা আগামী ঈদে আরও স্বস্তিদায়কের সাথে জি ধন্যবাদ হাবিবাহি এবারের ঈদে ফেরা আপনার পর্যবেক্ষণ আমরা শুনতে চাই কতখানি আপনার স্বস্তিদায়ক হতে পারে এবং কি ধরনের চ্যালেঞ্জ আমাদের আছে অনেক ধন্যবাদ অনেক বছর ধরেই এই আলোচনা বিশেষ করে ঈদে ঘরে ফেরা আলোচনাটায় অংশগ্রহণ করছে আপনার পাশাপাশি ফলে অনেক ধরনের উত্তরণ ঘটেছে যেটা হাদিউজ্জামান বললেন কিন্তু বহুমাত্রিকতায় নতুন নতুন অনেক সংকট তৈরি হচ্ছে এই সংকটগুলোর দুটো জায়গা পরিষ্কার করে করা দরকার একটি হচ্ছে এটি মনে রাখা দরকার পৃথিবীর অনেক দেশেই যেমন ধরুন সৌদি আরবে প্রতি বছর যখন হজ হয় সেখানে নর্মালি উমরার সময় যত মানুষ চলাফেরা করে তার অনেক 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 বিরাট অংশ মানুষ চলাফেরা করে তার মানে সারা বছর ধরে তারা ওইটার পরিকল্পনা করে এবং এই যে পাথর মারার সময় যে অসংখ্য ঘটনা ঘটতো এক বাঙালি ইঞ্জিনিয়ারের পরামর্শে সেটা কিন্তু সমাধান করেছে এক বাঙালি ইঞ্জিনের পরামর্শে কথাটা বলার উদ্দেশ্য হলো এই অন্যান্য দেশেও ক্রিসমাসের সময় একই ধরনের সমস্যা তৈরি হয় আপনি যদি ইউরোপ আমেরিকা দেখেন ক্রিসমাসের সময় আপনি যানবাহন পাবেন না ওই উনি বোঝা বললেন অনেক মানুষকে ছেড়ে দিতে হয় কিন্তু মুশকিল হচ্ছে যেই সমস্যাগুলো চিহ্নিত সেগুলো অপসারণে আমরা কেন কার্যত ব্যর্থ হচ্ছি মহাসড়কের যে সংজ্ঞা এবং মহাসড়কের যে আইন সেটা বাস্তবায়নে সড়ক ও জনপদ বছরকে বছর ব্যর্থ হচ্ছে আমি যদি একটা এক্সাম্পল বলি তাহলে বুঝবেন আপনার এখানে অনেক আলাপ আলাপ করেছে আরেকবার নতুন করে করতে বাধ্য হচ্ছি দুইশো একত্রিশ কিলোমিটারের ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এই হাইওয়েতে 539টা জায়গায় বাধার রয়েছে মহাসড়কের পাশে মহাসড়কের পাশে দুই পাশে বাধার থাকলে মানুষ চলাচল করতে ফেলে মার্কেট বানি ফেলেছে এবং দুই পাশে মানুষ চলাফেরা করবে গাড়ি থামবেই এবং এদিক থেকে ওইদিক গড়াক করে দৌড়ে মানুষ যাবে এই ঘটনা কোনো মহাসড়কে থাকার কোনো সুযোগই নাই মহাসড়কের আইন বলছে এক 50 মিটার 50 মিটারের মধ্যে কোনো ধরনের স্ট্রাকচার হতে পারবে না তাহলে ঘটনাটা কি এইটা বছরকে বছর লালিত পালিত করার মধ্যে দিয়ে ছয় লেন আট লেন চার লেন থেকে ছয় লেন উত্তরণ এই প্রকল্পগুলো চলমান আমি মনে করি এটা সত্যিকার অর্থে পূর্ণাঙ্গভাবে সমাধান করার আন্তরিকতার অভাব একই রকমভাবে এই যে প্রতি বছরের হাটের ঘটনাটা এটা তো এমন না যে এই বছরের প্রথম এই বছর আমার সবাই মিলে চলো ভাবিত বছরকে বছর যদি ভাবতেই হয় তাহলে ওই ভাবনাগুলো এমনভাবে করা দরকার উদাহরণ হিসেবে উনি অন্যভাবে বললেন আমি উদাহরণ টানছি টাকা মাওয়া হাইওয়ে তৈরি করেছে আমরা এটা আধুনিক হাইওয়ের রূপ কি হতে পারে তার একদম্পল এখন আর বিদেশে নাই দেশেই রয়েছে তাহলে আমরা ওইভাবে চিন্তা করে এই হাট বাজারে হতে পারে তার জন্য কীভাবে সড়ক ব্যবস্থা করা দরকার ওইখানে লোকাল সড়ক দিয়ে এটাকে ম্যানেজ করা যায় কি না এই পরিকল্পনা করতে পারছি না কেন এমন তো না যে আগামী বছর আর কোরবানি ঈদ হবে না তা তো না আগামী বছর আবার হবে না আমরা জানি প্রতি বছর ঈদ আছে পরেই হবে মূল সমস্যাটা আমি একটুখানি ওনার সাথে এক গলা মিলে বলি সমস্যার সমাধানের পারমানেন্ট সলিউশনের দিকে যাওয়ার সত্যিকার অর্থে পরিকল্পিত যাত্রা আমরা এখনো শুরু করি নাই আমরা আরো ভিত্তিতে সময় বুঝে পুলিশ বাহিনীর উপর চাপ সৃষ্টি করে অথবা আধুনিক প্রযুক্তি নেওয়ার চেষ্টা করে কখনও কখনও দক্ষ কিছু প্রশাসক তারা অভিনব কায়দার চেষ্টা করেন এটি তোলা দুধে পলা বাঁচানোর চেষ্টা আমি এখনও মনে করি পারমানেন্ট সলিউশন যেভাবে করে আমরা বাঘ সোজা করে দুর্ঘটনা কমানোর চেষ্টা করেছি ওই ধরনের দীর্ঘমেয়াদী পারমানেন্ট সলিউশনে যাওয়ার উদ্যোগ নিতে হবে ধন্যবাদ আপনাকে আমি পরে আবার আসবো যেন হাবিবুর রহমান হাবিব পশু হাটগুলোর কারণে রাজধানীর ভিতরে যেমন তীব্র যানজটের সংখ্যা রয়েছে কিংবা প্রতি বছর হয় আমরা দেখি মানে কলাপস করে যায় কিন্তু পশুবাড়ির পশুবাহী গাড়ি প্রবেশের কারণে নগরীর বহিমুখেও একইভাবে প্রচন্ড যানজটের সৃষ্টি হয় তো এই সংখ্যা আমলে রেখে আসলে আপনারা কিংবা আপনি কি ব্যবস্থা গ্রহণ করেছেন অনেক ধন্যবাদ ঢাকা মেট্রোপলিটন পুলিশে ঈদ উপলক্ষে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে সেগুলো কিছু ঈদের আগে কিছু ঈদের দিন আবার ঈদের পরেও কিছু আছে তো তার ভিতরে ঈদের পূর্ব যে চ্যালেঞ্জটা সেটি মূলত গরুর হাট বিষয়ক চ্যালেঞ্জ তো গরুর হাটের যে বাস্তবতা ঢাকা মেট্রোপলিটন এলাকায় দুই সিটি কর্পোরেশন মিলে মোট বিশটি হাট আছে তো এই বিশটি হাট যে সমস্ত জায়গায় দেওয়া হয়েছে এবং যে পরিমাণ গরু সেখানে আসে এটির বাস্তবতা হলো যে মেয়র মহোদয় এখানে আছেন আমরা সমালোচনা করতে চাই না বাস্তবতা তুলে ধরতে চাই সেটি হলো যে এই এত ব্যাপক পরিমাণ যে খোলা জায়গা যেখানে একটি গরুর হাট হতে পারে গরুর হাট সেখানে শ শ ট্রাক আসবে ট্রাকের থেকে গরু নামানো হবে তারপরে যখন গরু হ্যাঁ হ্যাঁ সেটাতে আবার যে একজন গরু কিনবেন কিনে যদি তিনি গরুটা হাটিয়ে নেন তাহলে রাস্তায় যানজট হয়ে যাবে ধীরগতিতে সে চলাফেরা করবে রাস্তা আটকাবে তার তো ফুটপাথের মধ্যে তো গরু নিয়ে কেউ যায় না রাস্তার মধ্যেই যায় আর যদি সে ট্র্যাকে করে নেয় তো ট্র্যাকে উঠতে হবে ওইখানে কতগুলো ট্র্যাক আসতে হবে সে গরু নেওয়ার জন্য এগুলো কিন্তু বাস্তবতা তো এরকম স্পেস কিন্তু আসলে আমাদের সংকট আছে এই বীজটা হাট দেওয়ার মতো সংকট নেই বেশিরভাগ জায়গাতেই এই যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে দেওয়া হয়েছে যে অমুক মাঠ এবং তার আশপাশ এলাকা এবং আশপাশ এলাকা দেখে মানে আশপাশ এলাকা মানে কিন্তু রাস্তাঘাট সব কিছু এটা হয়ে যায় তো এখন এই বাস্তবতা যে আমরা সমালোচনা করি কিন্তু বাস্তবতা হলো যে তারও না বলে ঠিক উপায় নাই এবং পুলিশেরও কাজ করতে হয় ঠিক সেভাবে যে আশপাশে এলাকা বলতে যেন এটা রোডকে ইনক্লুড না করে সে পুলিশ পাহারা দিয়ে বসে থাকতে হয় যে সেখানে যেন কোনো অবস্থাতে ইয়ে গরুটা চলে না দেয় তো এই বাস্তবতার ভিতর দিয়ে কিন্তু আমরা চলি আমাদের ঢাকা শহরে যে স কোটি মানুষ তাদের যে গরুর চাহিদা সেই গরুর চাহিদা কিন্তু প্রায় সবই কিন্তু আমাদের ঢাকা শহরের ভিতরে যে হাটগুলো আছে সেখান থেকে নিতে হয় ইদানিং আমাদের শুরু হয়েছে যে অনলাইন কিছু হাট এটি যদি ব্যাপকভাবে বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে এক সময় এই যানজটটা কমে যাবে এবং আমরা বিদেশে দেখতে পাই যে জাস্ট গরুটা আমি অনলাইনে পছন্দ করছি দাম পরিশোধ করছি তার সাথে আমার কন্ট্যাক্ট থাকছে যে সে সমস্ত কিছু করে গরুটা জবাই করে

মধ্যমেয়াদী এবং দীর্ঘ মেয়াদীর কথা বললেন কিন্তু বর্তমান বাস্তবতা যেটা বাস্তবতা আপনি স্বীকার করলেন তো এটা তো ফেস করতে হবে তো আপনাদের সেই জায়গায় মানে সেই প্রস্তুতিটা কি হ্যাঁ এই বাস্তবতার জন্য আমাদের অবশ্যই যে বৃষ্টি হাট রয়েছে বৃষ্টি হাট কেন্দ্রিক আমাদের আলাদা আলাদা প্রস্তুতি রয়েছে এই প্রস্তুতির ভিতরে শুরুতেই যেটা হয়ে থাকে সেটি একটি আপনারা যে বলে থাকেন সড়কের নৈরাজ্য যেটা সেই সড়কে নৈরাজ্যের কিছুটা আছে এক হাটের গরু আড়াঘাটে সেটি জোর করে সেটি নামিয়ে রাখা হয় সেজন্য আমাদের বিশেষ পার্টি সেখানে থাকে সেটি যাতে কয়েক বছর ধরে আমরা দেখছি যে ঢাকার ভিতরে গরু ঢুকতে দেওয়া হয় না এবং মানে শেষের দিন একেবারে দেখা যায় যে ছয় শয় মানে গরু ঢুকছে মানে ট্রাকগুলো ঢুকছে হ্যাঁ মানে কৃত্রিম সংকট তৈরি করে তারা কিন্তু বিশেষ করে যারা আপনার ওই যারা বড় বড় খামারি না যারা আপনার ওই যে গরুর বিজনেসটা করে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে নিয়ে আসে তাদেরকে কিন্তু এই আমাদের প্রচুর আমরা কেস পেয়েছি গত বছরও যে গা মানে আপনার ওই গাবতলি পর্যন্ত কিংবা ওইদিকে ট্রাকে দুই তিন দিন আপনার ট্রাক আটকে রেখেছে ট্রাক ট্রাক ঢুকতে দেয়নি হ্যাঁ এরকম সমস্যা আমরা এইবার কিন্তু এখনো পর্যন্ত পাইনি তবে আমাদের হাট যে ব্যবস্থাটি আমি বললাম যে প্রথমে আমরা যে গরু আটকানোর জন্য যাতে এক হাটের গরু আরেক হাটতে নামতে না পারে এজন্য কিন্তু এবার আমরা প্রত্যেক হাট কর্তৃপক্ষের সাথে আলাদা আলাদা মিটিং করে তাদের কাছ থেকে নাম্বার নিয়েছি যে আপনারা আপনার যে হাটে যে গরুটা আসবে সে কোথেকে আসবে কিভাবে আসবে তো সেখানে সে ট্রাকের সামনে একটি সে ব্যানার লাগিয়ে দিয়েছে যে এটা এই হাটের গরু এবং সেখানে তাদেরকে আমরা আমাদের পুলিশের ফোন নাম্বার দিয়ে দিয়েছি সেটা সেভাবে তারা যোগাযোগ করছে এবং তাদের আগে থেকেই সেই যদি বেনাপোল থেকে গরু আসে বা এরকম যে প্রত্যন্ত অঞ্চল থেকে সেটি সেভাবে নিয়ে আসছে সারা রাস্তায় যাতে পুলিশ সহযোগিতা করে সেজন্য তাদেরকে বলা হয়েছে এখানে আসবে কোনোরকম যাতে সমস্যা না হয় এবং হাটে আসার পর যে হাটের একটি নিরাপত্তা আছে হাটের আমি আজ আপনার কাছ থেকে এরপরে আমি আরও বিস্তারিত শুনবো জনাবাতিকুল ইসলাম আপনি সবার কথাই শুনলেন মানে ঢাকা সিটি কর্পোরেশন এবারকে ঘিরে কি ধরনের চ্যালেঞ্জ দেখছে কিংবা চিহ্নিত করেছে পাশাপাশি পশুর হাটের ব্যবস্থাপনা এবং কোরবানির বর্জ্য যদিও বিগত দিন আপনাদের ভালো সাফল্য দেখেছি এবারে যেহেতু বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে কী কী পরিকল্পনা কিংবা প্রস্তুতি আছে সেটা আমরা শুনবো কিন্তু একটি বিরতিতে যেতে হবে বিরতি থেকে ফিরে আপনার কাছ থেকে শুনবো দর্শক ঈদের ঘরে ফেরার অনুষ্ঠান নিচে ছোট্ট একটি ফিরত বিরতি ফিরে আসছি অল্প সময়ের মধ্যেই সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ঈদে ঘরে ফেরা অনুষ্ঠানের সঙ্গে আছে আমি শ্রী দাসিক রহমান অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে মনতাহ স্ট্রীলেশ্বর জন্যে আমরা ফিরছি আলোচনায় যেমন মাদুকুল ইসলাম বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল যে ঢাকা সিটি কর্পোরেশন এবার ঈদকে ঘিরে আসলে কী চ্যালেঞ্জগুলো দেখছে এবং আপনার যদিও বৃষ্টির একটি আপনার ফোরকাস্ট আছে মানে সম্ভাবনা রয়েছে সে সেটার জন্যে আপনার আপনার কী পরিকল্পনা বা উদ্যোগ আপনারা নিচ্ছেন ধন্যবাদ জানাই সকলকে এখানে উপস্থিত যারা আছেন সবাইকে ধন্যবাদ মডারেটর আপনাকে ধন্যবাদ ঢাকার শহরে আমরা তথ্য যেটা পেয়েছি ঢাকার দুই সিটিতে প্রায় পশু কোরবানি হয় পঁচিশ লক্ষ পঁচিশ লক্ষ পশু কোরবানি হয় এবং টোটাল বাংলাদেশে যে পশু কোরবানি হয় এটি হয় এক কোটি উনচল্লিশ হাজার বা এক কোটি উনত্রিশ লক্ষ এক কোটি উনত্রিশ লক্ষ পশু কোরবানি হয় এবং তার প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পশু শুধু ওই সিটিতেই হয় তাহলে আর দুই সিটি যদি ভাগ করি আমরা তাহলে দেখা যাবে একটা সাড়ে তেরো লক্ষ পশু সেদিন কোরবানি হবে এবং চাপটা অবভিয়াসলি এটা সিটির উপরেই থাকে কারণ আমাদের দায়িত্ব আগে কিন্তু আমরা একসময় দেখেছি যে সাত দিনও গন্ধ কিন্তু যায়নি এবং ইভেন কি আমি যখন দায়িত্ব নিই আজকে থেকে চার বছর আগে তখনও কিন্তু দেখেছি এখানে আমাদের হাঁটা যেত না ড্রেনের পানি হাঁটা যেত না এবং সবাই সময় কেউ থাকতো না ঢাকা সব বের হতো না আমরা কিন্তু সেই ছিয়ানব্বই ঘন্টা থেকে বাহাত্তর ঘণ্টা বাহাত্তর ঘন্টা আটচল্লিশ ঘন্টা চব্বিশ ঘন্টা বারো ঘন্টা আমি গত ইয়াতে দিয়েছিলাম আট ঘন্টা দিয়েছিলাম এটি হয়েছে কি আমরা টোটাল আগে ম্যানেজ করি যে কতগুলো জায়গায় কতগুলা বাসাবাড়ি আছে এবং কি পরিমাণ পশু কোরবানি হচ্ছিল বিভিন্ন ওয়ার্ডে 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 টোটালটা সিংকোনাইজ করে মিটিং করে এবং কোন ওয়ার্ডে আমার ডাম ট্রাক দিতে হবে কোন ওয়ার্ডে আমার আর বুলডোজারটা বেশি লাগাতে হবে একে টোটাল একটা মাস্টার প্ল্যান যে কথাটা ইকবাল ভাই বললেন কোরবানি তো প্রত্যেক বছরই আসবে এবং তার চ্যালেঞ্জগুলো কী তার রেমিডিগুলো কী এবং রেমিডি করতে গেলে আমার স্পেশাল কি কি করতে হবে সেই সক্ষমতা কি সিটি কর্পোরেশনে আছে এটা কি তিনশো পঁয়ষট্টি দিনে এই ঘটনা নাকি একটা দিনে ঘটনা এটা হলো এক ঘটনা সুতরাং একদিনের জন্য আমরা যে করছি আমরা

টোটাল কোরবানির যেটা আছে হোল বাংলাদেশে পঁচাত্তর হাজার কোটি টাকার একটা সাইকেল কিনতে হয় পঁচাত্তর হাজার কোটি টাকা আর শুধু পশুর জন্য হয় হলো ষাট হাজার কোটি টাকা এটা কিন্তু বাংলাদেশের টোটাল অর্থনীতির একটা একটি বড় অংশ বড় অংশ কিন্তু ষাট হাজার কোটি টাকা পশু কোরবানি হয় হলো এক কোটি প্রায় উনত্রিশ লক্ষ সুতরাং এটি দিয়ে কিন্তু বিরাট একটা উপার্জন কিন্তু হয় কিন্তু এটাতে এবং ন্যাচারালি আমাদের যখন গরু গরু যখন কোরবানি দিচ্ছে আমরা কিন্তু চেষ্টা করেছি জনগণকে বোঝানোর জন্য আপনারা পশু কোরবানিকে নির্দিষ্ট স্থানে দেন তা এবারটা একটা খুশির খবর দিতে পারি এবারটা সাত নম্বর ওয়ার্ডে এবং তিন নম্বর ওয়ার্ডে আমার সাথে কথা হচ্ছিল কাউন্সিলরদের প্যারিস মাঠে এবারটা আমার টার্গেট পাঁচশো গরু আমি জবাই দেবো একটা প্যারিস মাঠে তিন নম্বর ওয়ার্ডে আমরা বিভিন্ন জনগণের সাথে কথা বলেছি যে আপনারা ঘরে না দিয়ে এখানে দেন বাড়ির সামনে বাড়ির সামনে দেন বাড়ির সামনে দেন এবং আমি বলেছি প্যারিস মাঠে যদি এই ধরনের আয়োজন করা হয় তাহলে এখানে প্যারিস মাঠটাতে আপনারা যে প্যান্ডেল যে করবেন সেই প্যান্ডেলের পুরো খরচা আমি দিয়ে দিব এবং আপনাদেরকে তার এগেন্স্ট আপনারা কী করবেন আমাকে পাঁচশো গরু এখানে জবাই দিয়ে দেবেন তাহলে পাঁচশো গরুর জন্য পাঁচশোটা বাড়িতে না গিয়ে আমি যদি একটি জায়গায় আমার টোটাল কনসেনট্রেট করতে পারি তাহলে তো আট ঘন্টাও লাগে না সুতরাং এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করছি আমি আজকেও মিটিং করেছি এবং আমরা প্রায় নয় হাজার পাঁচশো শ্রমিক ভাই বোন যারা ঈদের দিন সবাই মাংস খাবে ওনারা কিন্তু রাস্তায় থাকবে আমি নিজে কিন্তু রাস্তায় থাকবো এবং আমি সবসময় ওদের সাথে থাকে এই থাকলে হয় কি ওরা ইন্সপায়ার যে না হয় না আরেকটি কথা বলতে চাই আমাদের যারা পরিষ্কার পরিচ্ছন্ন যারা করে তাদেরকে বলেছি গত বছর থেকে শুরু করেছি এবং ঈদের তিন দিন পরে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে একটি বড় খানার একটা আয়োজন করেছি এবং তারা তাদের ছোট ছোট বাচ্চাদেরকেও কিন্তু নিয়ে আসে সুতরাং এই চ্যালেঞ্জ কিন্তু আছে তার সাথে বৃষ্টি আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই কদিন আগে কিন্তু আমাদের দুইশো চব্বিশ মিলিমিটার বৃষ্টি হয়ে গেল সেই দুইশো চব্বিশ মিটার বৃষ্টিতে আপনারা বলতে পারবেন না আমার উত্তর সিটির কোন জায়গাতে পানি মানে কয়েকটি জায়গা ছাড়া পানি জমে কিন্তু থাকেনি এবার আমরা আমরা সেটাকে আমরা কুইক রেসপন্স টিম করেছি কারণ আমরা জানি বৃষ্টি আসতে পারে আমাদের তো ওয়েদার ফোরকাস্টিং এ বলছে আমি যদি বললাম বৃষ্টি হঠাৎ চলে আসে হঠাৎ তো আসে নাই তো এটা ফোরকাস্টিং বলছে ছিল সুতরাং এর সাথে এই অ্যাডাপ্ট করে কিন্তু বৃষ্টিটাকে অ্যাডাপ্ট করে কিন্তু আমরা কাজটা করতে হবে জি আমাদের প্রশ্ন আছে আপনাদের কাছে গবেষকদের কেউ কেউ বলছে যে ঈদের পরে ডেঙ্গু প্রবণতা সাধারণত হঠাৎ করে বেড়ে যায় মানে বিগত বছরগুলোতে আপনাদের কিন্তু তার কারণ হলো প্রচুর বাড়ি মানে ফাঁকা থাকে ঈদে ঈদে যখন বাড়ি চলে যায় তখন দেখা যায় যে আপনাদের কোথাও পানি জমে ছিল কিংবা বৃষ্টি হওয়ার পর সেগুলো অপসারণ করা হয়নি যার জন্য পানি জমে থাকে ঠিক ঈদের পরপরই দেখা যায় একটা বড় ধরনের ওয়েভ ডেঙ্গুর সে ব্যাপারে আপনাদের মানে সেটা মোকাবেলা করার জন্য আপনাদের কি পদক্ষেপ রয়েছে কিংবা প্রস্তুতি অথবা প্রচারণা রয়েছে এটা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আপনাকে ধন্যবাদ আমি লিখে নিয়ে আসছিলাম আপনি যদি না উঠাতেন আমি বলতাম আমরা কিন্তু লম্বা একটা ছুটি জি এই লম্বা ছুটির মানে কিন্তু পনেরো দিন পরে পনেরো দিন ফিরে আমি এই লম্বা ছুটির মধ্যে এটি কিন্তু আমাদের এডিস মশার জন্য এটা কিন্তু ভালো একটা ওয়েদার গরম বৃষ্টি হবে বাড়ির ছাদে যেখানে পানি জমবে ওপেন স্পেস থাকবে ওপেন পাত্র থাকবে রঙের কোটা থাকবে টায়ার থাকবে কমর থাকবে আমি সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব। শুধু ঢাকার শহরের না যারা অনুষ্ঠানটি দেখছেন কারণ ডেঙ্গু কিন্তু ঢাকা শহরে এখন নাই এটি কিন্তু পাড়া পুরা প্রত্যেকটি জেলায় জেলায় ছড়িয়ে গেছে সুতরাং ইমিডিয়েটলি আমি অনুরোধ করব কালকে যখন অফিসটা করে সবাই বাড়িতে যাবেন বিশেষ করে উপরের ছাদ আপনাদেরকে দেখতে হবে উল্টা করে দিতে হবে এবং তারপর হচ্ছে বাড়ির কমট স্কুল অফিস আদালত কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটি কমটকে কিন্তু ঢেকে যেতে হবে নালে যে কথা আমাদের আমাদের পুলিশের কমিশনার সাহেব আছে উনি কিন্তু বারবার কিন্তু বলছেন যে আপনার ঘরে যাওয়ার আগে আপনাদের সব কিছু লক করে যাবেন সোনা গহনা যা আছে সবকিছু থাকবে নিরাপদে সিসি ক্যামেরা থাকবে ঠিক আমিও মনে করি নিরাপদে যেরকম করে আপনার যাবেন এবং নিরাপদে আসার পরে আপনার ঘরটা এডিস মশার থেকে এটি কিন্তু দেখতে হবে আপনাদের ধন্যবাদ আপনাকে তারপরে আপনার কাছে আমি আবার আসবো অধ্যাপক ডাক্তার হাজির সারা বছর যতগুলো সড়ক দুর্ঘটনা দেশে ঘটে থাকে তার কিন্তু একটি বড় অংশ ঘটেই হলো ঈদের আগে এবং পরে বিশেষ করে ঈদের পরে ঈদের পরে যখন রাস্তা খালি থাকে আপনার হয়তো কেউ দ্রুত গতিতে যায় কারণ খালি রাস্তা পেয়ে গেছে আর আসার তো সবচেয়ে বেশি দুর্ঘটনা হতে দেখেছি মর্মান্তিক দুর্ঘটনাগুলো আসার সময় হয় এর কারণ কি এবং আমরা কিন্তু এই যে এই যে যেটা বললাম এখন এটা কিন্তু প্রতি ঈদের আগে আমাদের এই আলোচনায় বলি এবং সবাই বলে যে ঈদের আগে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয় আসলে করোনি কি কি থাকা উচিত দেখেন আমি আমি শুরুতে যেটা বলছিলাম আসলে আমাদের এই ঈদের এই যে মৌসুমে সংকট আসলে তিনটা যানজট দুর্ঘটনা আর অতিরিক্ত ভাড়া এবং এর পিছনে মূল কারণ কিন্তু গণপরিবহনের যে একটা স্বল্পতা এবং এই স্বল্পতার কারণে আপনি জানেন যে ঈদের সময় আমি বলছিলাম যে আমাদের চাহিদা এবং যোগানের মধ্যে একটা বিরাট ফারাক তো বাধ্য হয়ে অনেকে মোটরসাইকেল নিয়ে ঈদে বাড়ি যাবে

সার্ভিলেন্সে থাকে না এবং এইরকম আপনাদের দুর্ঘটনাগুলো ঘটে ব্যাপারটা কি আসলেই তাই হ্যাঁ না ঈদের যে সময়টি থাকে আগে পরে মিলে আসলে পুলিশ অফিসারদের ছুটি বন্ধ থাকে তো কিছু কিছু ক্ষেত্রে ঈদের পরের দিন ছুটি দেওয়া হয় এই কথা সত্য তবে বাস্তবতা যেটা দেখা গেছে সেটি হলো যে ঈদের আগে যে পরিমাণ চাপটা থাকে ঈদের পরে আসলে চাপটা কিন্তু এত থাকে না কিন্তু দুর্ঘটনা যে বেশি ঘটে এটি কিন্তু আমাদের পরিসংখ্যান বলে তো সেই পরিসংখ্যান বলে দুর্ঘটনার কারণ কি দুর্ঘটনার কারণ পুলিশ রাস্তায় থাকা না থাকা যতটা আমি মনে করি তার চেয়ে হলো যে ড্রাইভারদের যে কম্পিটিশন করা ড্রাইভারদের যে রেকলেস চালানো ড্রাইভারদের যে অনেক ক্ষেত্রে কিন্তু ড্রাইভাররাও ছুটিতে যান তাদের হেল্পার দিয়ে গাড়ি চালানো এই ধরনের বিভিন্ন অভিযোগ কিন্তু পেয়েছি যারা অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট আছে আমাদের

এক নাম্বার আর দুই নম্বর হচ্ছে এই যে দুর্ঘটনা বেড়ে যায় যেহেতু গণপরিবহনের সংকট তার সাথে আরেকটা সংকট আছে চালকের সংকট এবং এই চালকরা ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা স্ট্রিয়ের পিছনে বসে থাকে আমরা এটাকে জিন ড্রাইভার বলি একজন সাধারণ মানুষের পক্ষে এত মানে আটচল্লিশ ঘন্টা স্ট্রিয় বসে থাকে যানজট বিভিন্ন ঘাটে ঘাটে আপনার যানজট সেই জায়গায় তাকে জাগ্রত থাকতে হয় কীভাবে থাকে তখন তারা মাদক সেবন করে আমাদের ডাটাতে আমরা দেখছি ঈদের সময় যে দুর্ঘটনাগুলি হয় তার মধ্যে একটা বড়ো অংশ যে চালকের যে আমরা বলি যে চালকের যে মানে অসচেতনতা বা তার যে ত্রুটির কথা সেখানে মূল ত্রুটি আসলে তারা মাদক সেবন করে চালায় নিজেকে জাগ্রত রাখার চেষ্টা করে এর পিছনে তো জেগে থাকতে হবে তখন তারা আসলে রেকলেস ওভারটেকিং রেকলেস স্পিডে যেটা কথা বলি এবং তারা ঝুঁকিকে আর ঝুঁকি মনে করে না এবং ঝুঁকিকে ঝুঁকি না মনে করে আসলে একটা বড় ঝুঁকি এবং এই কারণে ঈদের সময় দেখা যায় দুর্ঘটনার একটা স্পোনান্সিয়াল গ্রোথ তো এই যে আমি বারবার বলছি আসলে ইকবাল ভাই একটু আগে বলছিল আমি যেভাবে দেখি আসলে আমাদের কুম্ভকর্ণের মতন সারা বছর ঘুমিয়ে থাকবো আর ঈদের এই কয়দিন আগে আমরা কথা বলবো হবে না পৃথিবীর অনেক দেশ উনি চাইনিজ নিউ ইয়ারের কথা আমরা যদি বলি এমনকি ইন্দোনেশিয়ার জাকার্তা তাদের জাকার্তা শহর থেকে দুই আড়াই কোটি মানুষ শহর থেকে বের হয় তাদের তো এই দুর্ঘটনা বা যানজটের এত তীব্রতা আমরা দেখি না কারণ তাদের প্রস্তুতি থাকে তাদের নৌবাহিনী সেনাবাহিনীর তাদের যে পরিবহন পুল আছে এমনকি নৌবাহিনীর যে যুদ্ধজাহাজ আছে সেইটা দিয়ে তারা বিভিন্ন দ্বীপে যাত্রী পরিবহন করছে এমনকি একজোটাস প্রোগ্রাম নাই দুই মাস আগে নিবন্ধন করতে হয় কে কে ফ্রিতে তারা বাড়ি যেতে চান মোটরসাইকেল নিয়ে যায় না ফ্রিতে তারা আপনার ট্রেনের ব্যবস্থা করে দেয় এবং মোটরসাইকেল নিয়ে যারা যাবে ট্রেনের বগিতে তারা মোটরসাইকেল তুলে দিয়ে ফ্রিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে শহরে যায় চালাও দূরপাল্লায় মোটরসাইকেল ব্যবহার করো না তার মানে এর জন্য আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে কারণ ঈদের সময় যে একটা বড় চাহিদা এর বিপরীতে আসলে হাজার হাজার বাস কিনে বাস মালিকরা ফেলে রাখবে

মাননীয় রেল সচিবের কাছে প্রশ্ন করছি না আপনার নাম কি বলতে হবে কোথা থেকে ফোন করছেন আপনার নাম মোহাম্মদ ফেরদুস ইসলাম কোথা থেকে করছেন জয়পুরহাট থেকে বলুন সে অনেক সুদূর জয়পুরহাট জি আমি একটা সমস্যায় গত সোমবার আমি নাটোর থেকে আওসंगाबाद থেকে সেখানে ট্রেনের ভাড়া তো 350 টাকা স্ট্যান্ডিং টিকেট ওনাদের কাছে টিকিট চাইছে বলছে যে টিকিট নাই আপনারা ট্রেনের মধ্যে গেলে টিকিটার টিকিট দিবে সেখানে পঞ্চান্ন টাকার ভাড়া ওনারা একশো টাকা নাই এটা কিভাবে নাই সেটা আমার বোধগম্য না আপনার মাধ্যমে এটা আপনার অভিযোগটা আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে আপনি আমাদের সাথে থাকুন জনাব ফেরদৌস থেকে অন্যায় করেছে আমি বলবো যে এরকম যদি ঘটনা ঘটে তাহলে সাথে সাথে এখন আমরা তো মোবাইলের যুগে বাস করি এবং আমাদের অনলাইনে আমাদের সমস্ত যোগাযোগ উনি যেন সাথে সাথে ছবিটা তুলে আমাদের কাছ থেকে পাঠিয়ে দেয় আমরা তো নানা রকম মনিটরিং আমাদের ব্লক চেকিং আমরা অনেক কিছু করি তারপরেও যে বিচ্ছিন্নভাবে এরকম কোনো ঘটনা ঘটনা যদি সত্যি আমরা তো দেখেছি যে আপনাদের এর আগে অভিযোগ করে রেলের কর্মীদের দ্বারা এররসটা শিকার হতে হয়েছে না যেটা এটা হয়েছে এটা তো যে একটা বিচ্ছিন্ন ঘটনা ব্যতিক্রম হতে পারে এবং সাথে সাথে আমরা কিন্তু সাসপেন্ড করেছি তাকে আমাদের দুজন ইয়াকে আমরা সাসপেন্ড করেছি আমি বলবো যদি উনি যদি তুমি স্পেসিফিক নাম বলতে পারে তাহলে আমরা ইমিডিয়েটলি আগামীকালে আমি এই ব্যবস্থা নেব জি ধন্যবাদ শুনলেন যে আপনি আমাদের আমাদের হুমায়ুন কবির সাহেব বললেন যে আপনি যদি সঠিকভাবে অভিযোগটা করতে পারেন সাথে সাথে তাহলে পরে উনি আগামীকালেই মানে প্রমাণ সুন্দর দিতে পারলে উনি কিন্তু ব্যবস্থা নেবেন এবং এর আগেও উনি ব্যবস্থা নিয়েছেন তো কাজে আপনাদের জানাতে হবে এখন সবার কাছে কিন্তু মোবাইল ফোন নাম্বার আছে যেখানে ফোন করে অভিযোগটা দেওয়া যেতে পারে আমিনুল্লুই মহাসড়ক ঘেঁষা সোয়া দুইশোর বেশি পশুর হাট যেটা রয়েছে মানে আর আমরা দেখেছি যেখানে পশুর হাট আছে সেখানে কিন্তু যানজট সবচেয়ে বেশি হচ্ছে মানে গাড়ি গিয়ে স্লো হচ্ছে এবং একটা পার হতে পারবে কেউ জানে না তো এর মধ্যে যেগুলো দুই লেনের সড়কের পাশে সেগুলো হলো সবচেয়ে আতঙ্কজনক মানে দুই লেনের পাশে যদি আপনার পশুর হাট হয় সেটা হলো আপনার সবচেয়ে আমরা দেখেছি এবছর আপনি এইগুলোর কি ব্যবস্থা নিচ্ছেন আপনাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা হাট নিয়ন্ত্রণ করতে পারি না বাট আমরা কিন্তু প্রতিশ্রুতি পেয়েছি প্রতিজ্ঞা পেয়েছি ওরা নিয়ন্ত্রণ করবেন আমি বিশেষ করে আমি কুমিল্লার দিকে বলছি ইলেটগঞ্জের হাট নাচতে আসবে না উনি কথা দিয়েছেন আমি হাট আসবেন কুমিল্লাতে কিন্তু সবচেয়ে বেশি হাট আছে মানে কুমিল্লা পাড়াতে গেলে ইলেটগঞ্জের কিন্তু গুরুত্বটা বড় হাট কিন্তু

সবসময় কিন্তু সব জেলার কিন্তু এক ধরনের হয় না আমি তো এবার ফরিদপুরের ডিসি সাহেব কিন্তু মালিগাঁও হাটটা বড় হাট এই কয়টা হাট কিন্তু আমাকে একটি সমস্যার মধ্যে ফেলে মালিগাঁও ইলেটগঞ্জ নিমসার আর চান্দিনা গাফপুর নিয়ন্ত্রণে চলে আসে আগামীকালের হাটটাও কিন্তু হ্যাঁ অসুবিধা নেই জি এইগুলো কিন্তু ঢাকার বাইরে আজকে এগুলো নিয়ে কিন্তু স্পেশালি মিটিং করছে আমাদের হাই পুলিশ জেলা পুলিশ জেলার প্রশিকদের নিয়ে তারা নিশ্চয়তা দিয়েছে আমরা মনিটরিং রাখবো আমরা বলছি কিন্তু তাদের সাথে কিন্তু চব্বিশ ঘন্টা আট ঘন্টা করে করে কিন্তু যেন তারা কোনো অবস্থাকে হাঁটকে ফ্রি না থাকে আর গাড়ির সামনে ব্যানার লাগাতে হবে গাড়ির ট্রাকগুলো বাম পাশ দিয়ে চলবে আমরা টোল প্লাজা গাড়ির আলাদা একটা লেন করে দেবো যেন কোনো অবস্থায় যানজট সৃষ্টি না হয় আর বলছি পরিবহন মালিকটা বড় তাদের কিছু বৈধ চাঁদা আছে নির্দিষ্ট এবার আজকে বলছি আমি কোনো বৈধ চাঁদা নেওয়া যাবে না এটা আমরা গাড়ি থামানো যাবে না গাড়ি থামানো যাবে না বাকিতে নেবেন সবকিছু হতে পারবো না

পরদিন বিয়ের চেয়ারম্যান আপনি নিজে যাবেন চেয়ারম্যান সাহেব নিজেকে ওভারকোট করে জোরে মনে করলো টিকিট বিডি ডট কম ঠিক তারও এখানে শুরু করলো এরপর টিকাটা বুঝে পাচ্ছে না বিটি যদি টিকা নিয়ে কিন্তু তাই সেখানে ওভারকোট করা হলো আসলে কি আমরা মাঝে মাঝে কি মনে হয় কি আমরা যারা বেশি একটু সচেতন তারা মনে হয় বেশি অনেক মাঝে মধ্যে বেশি করে কি আমি আজকেও বলেছি কালকে তারা কিন্তু টিম নিয়ে যাবে চেক করার জন্য বিশেষ করে বিডি ডট টিকিট বিড়ি ডট কম আর সহজে আর সব জায়গায় কিন্তু কালকে সকল জেলায় কিন্তু বাস টার্মিনালে মেনিস্ট্রেট থাকবে কি টার্মিনালে কিন্তু বেশি ভাড়া নেয় না বেশি ভাড়া নেয় কি ফিটনেস বিন গাড়ি যেগুলো যায় ওরা কি দরাদরি করে ওই যা ছিল তুমি এত টাকা দিবে কিনা আর আপনি তো বিএটটি সির সাতশো আশি গাড়ি কতবার গেছে আজকেও বিএটটি সাথে কিন্তু সবগুলো তারা গাড়ি দিয়েছে এই গাড়িগুলো থাকবে আমি শ্রমিক সংকট কিন্তু অনুরোধ করছি আজকে তাদের নিয়েও বসেছিলাম বিকেমি এবং বিজে আমি বিটিএম গিয়ে তারা বলছেন কি আমি আজকে প্রত্যেক ফ্যাক্টরির তালিকা নিয়ে এনেছি কোন ফ্যাক্টরি কোন দিন ছুটি হবে ওই মালিকদের বলেন গাড়ি আমার কাছে নেই গাড়ি আমি দিয়ে দিবো আপনি ওই গাড়িতে কিন্তু উঠেন না আমরা আরেকটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি যেটা বললেন ইন্দোনেশিয়ার উদাহরণ ওরা কি যেহেতু সবকে নৌপথ ওরা যুদ্ধ বাড়াতে হবে সৈদারের উদাহরণ আসছে কিন্তু সৈদার কিন্তু সৈয়দার যে গাড়িগুলো আছে ওরা কিন্তু পাশে থেকে গাড়ি নিয়ে আসে কিন্তু সময় কিন্তু আমার তো এই সুবিধা কিন্তু নাই কিন্তু আমি যে কারণে ফিটনেস বিন বাড়ি বন্ধ রাখি আমার ট্রাকে ওটাই এবার আমরা বন্ধ করতে চাই গত ঈদের পরে যে তিনটা দুর্ঘটনা ঘটছে এগুলো কিন্তু মূলত দুর্যোগে যেটা ফরিদপুরটা

আর নো হেলমেট নো আমরা নো ফেল এটা সব জায়গায় কার্য করার জন্য আরো ভয়ঙ্কর ব্যাপার আছে মোটরসাইকেলের শুধু বাচ্চা কাছে দেখবেন দুপাশে মোটামুটি বেডিং দুইটা কিংবা বড় বড় দুইটা ব্যাগ ঝুলিয়ে দিয়েছে এটা আরো ঝুঁকি পড়ে পুলিশ কাজ করছে আমরা কিন্তু গ্যাজেট বিজ্ঞপ্তি আমরা করে দিচ্ছি যেন কোনো জেলায় নো হেলমেট নো ফেলে যদি ইনস্যুর করে আর ঈদের পরে কি বাপের মোটরসাইকেলটা ছেলে নিয়ে চালাই আমি একটু অভিজ্ঞতা থেকে বলি যেদিন কাপটাই রোডে অ্যাক্সিডেন্টে ঘটলো ওই দিন আমি তার দুজনে গেছিলাম রাস্তা দেখার জন্য ফোর লেনে দাবি তাহলে ফোর লেন করে গাছ কাটা যাবে আমি দেখতে গেছিলাম আসার সময় দেখিয়ে একটা ছোট্ট থ্রি হুইলার পিছনে একটা মানুষের ওই যে ঢালাই মেশিন দুটোর উপরে কমপক্ষে লোক উঠছে থামালাম থামালাম পরে ড্রাইভার পলায় চলে গেছে আমার শ্রমিকরা আছে শাস্তি কিছু করার নাই আমি যখন যেটা বুদ্ধি আসছি মাথায় বললাম ধাক্কাও ধাক্কা নিয়ে খালে দেবো আর কেন আমার কিছু করছে না অত আমি চলে আসছি কি আবার ওরা কিন্তু এর মধ্যে

অর্থাৎ বার্সা তার দাগ তারা গাড়ি ছেড়ে দেবে আরেকটা সমস্যা হয় গুলিস্তান যারা নামবে জি ওই যে এই নিমতনের যেটা আছে ওরা কিন্তু গুলিস্তানের মুখটা বন্ধ করে দেয় গুলিস্তান কিন্তু ফাঁকা থাকে এবার গুলিস্তানের তারা একদম ম্যাজিস্ট্রেট দিয়ে রাখবে এবং গুলিস্তান থেকে যেখানে লাইনটা নামবে তার ঠিক এক কিলোমিটার পর্যন্ত তারা পুরো দিকে ওরা ওই যে স্টিলের যা সিমেন্টের বেরিয়ে দিয়ে ওরা একটাকে বেরিয়ে দিয়ে দেবে যেন এটা এই মূলত জামটা হয় ওই জায়গায় গুলিস্তানে যারা নামবে তারা আর যারা নিমতলে যাবে কিন্তু

আপনার গাড়ি থামে লোক উঠানো যে পরিমাণ জাম পিছনে গাড়ি জমে যায় আবার ঠিক আপনার মহাখালী মানে কাকুলি থেকে যদি চেয়ারম্যান বাড়ি থেকে যদি আবার এদিকে আসতে যায় সেখানেও দেখবেন মানে একদম ইয়ে মানে যেখান থেকে বর্ডার শুরু হলো সেখানেই গাড়ি থামায় আপনার লোক উঠাচ্ছে নামাচ্ছে তো এইটার কি এগুলো তো একটা সমাধান এটার অবশ্যই ব্যবস্থা আছে ব্যবস্থা কিন্তু আমরা এতদিন জানি যে আমাদের যে মহাখালী টার্মিনালটা ছিল সেই টার্মিনাল তার থেকে যে গাড়িগুলো টাঙ্গাইলের দিকে ছেড়ে যেত টাঙ্গাইল মেমান সিংয়ের দিকে সেটি সেই মহাখালী বাস স্ট্যান্ড থেকে বা টার্মিনাল থেকে বেরিয়ে তারা মহাখালী যে রেল কোচিং সেখানে গিয়ে দাঁড়াতো কাকলি পর্যন্ত তারা আস্তে আস্তে একটু একটু করে আগাতো আর যাত্রী উঠাতে থাকতো নামাতে থাকতো এই বাস্তবতা কিন্তু ছিল এটি কিন্তু আমি বলবো যে এই মাত্র আমি বলবো পনেরো দিন

এবং যারা বাস মালিক সমিতি শ্রমিক সমিতি সবাই আমরা একসাথে তাদেরকে ডেকেছিলাম আমার অফিসে ডেকে কথাবার্তা বলে তারা সিদ্ধান্ত নিয়েছে আমাদের সাথে একমত হয়েছে যে তারাও আমাদের পুলিশকে সহযোগিতা করবে এবং সেটি কিন্তু করছে আমাদের মাননীয় মেয়র মহোদয় আমাদের যে বাস টার্মিনালটি রয়েছে সেখানে কিছু জায়গা আছে একটু ডেভেলপ করে দিলে সেখানে আরো তিনশো বাস রাখার সুযোগ আছে এবং তিনি কিন্তু সে কাজটি ইতিমধ্যে শুরু করেছেন যে কথাটা আমাদের নরি সাহেব বলছিলেন যে বলো ইন্দোনেশিয়াতে যখন হয় পাশের দেশ থেকে কিন্তু বাসগুলো ভাড়া করে নিয়ে আসে আমার মনে এখন সময় আসছে এই ঈদের সময় আমাদের কিন্তু বিভিন্ন সংস্থার কিন্তু অনেক বাস আছে কোন মন্ত্রণে কতগুলো বাস আছে যদি দেখা যায় আমার মনে হয় সাতশো আটশো বাস কিন্তু হবে বেশি না এই তিন দিনের জন্য যদি বলা হয় সিস্টেম আগের থেকে কারা কারা যাবে এটার ফ্রি দরকার নেই অথবা শুধু এটা তো লাভ দরকার নেই এতে হবে কি কারণ আমাদের তো এত বাস কেনার সক্ষমতা নেই এত বগে কেনার দরকার নেই পার্টিকুলার ফর থ্রি ডেজ এর জন্য আমি মনে করি এখন থেকে যদি প্ল্যান যদি করা হয় সামনের দুইটা ঈদে কিন্তু এটা সম্ভব এবং সরকার সবগুলা কিন্তু সরকারি হোক বা স্কুলের হোক বা বিভিন্ন সংস্থার হোক

যাকটা রেলগাড়ি যাচ্ছে তার উপরে নিচে সামনে পেছনে মানে এবং সেটা বাংলাদেশের ব্র্যান্ডিং হতে পারে আমরা কি এখনো কি অসম্পতার মধ্যে রয়েছে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছি ডিজিটালের পরে এই ছবি তৈরি হবে কেন আপনার সক্ষমতা যতটুকু আছে তার বাইরে অন্যভাবে যে ইনোভেটিভলি চিন্তা করে দেখেন আজকে এর মধ্যে আলোচনা করে অনেকগুলো ইনোভেটিভ আইডিয়া আসলো আমি আপনাকে পরিষ্কার করে বলি বলুন বলুন এখনো মহাসড়কে এই নসিমন পরিবহনের হাত থেকে আমরা বাঁচলাম না গত ঈদে অসম্ভব দুইটা ঘট দুর্ঘটনা ঘটেছে এই কারণে এখন আমরা ট্রাকের মধ্যে করে যাত্রী পরিবহনের বন্ধ করতে পারলাম না আসলে কি পারলাম না না পারতে চাই নাই এবং এই জায়গাগুলো এই জন্য বলছি প্রতি বছরের অন্তত গত পাঁচ বছরের সমীক্ষা নিলে দেখা যায় সাড়ে সাত শতাংশ যত দুর্ঘটনা হয় মানুষ নিহত হয় এই ঈদের বন্ধের মধ্যে ঈদ কি উৎসব বা হত্যার উৎসব মরণ উৎসব এইটা আমাদের বন্ধ করার জন্য বাসকে নিয়ে আসতে হবে এই পুরো কার্যক্রম গুলো সারা বছর ভাবা দরকার যদি সড়কের আজকে পুরো হিসাব করে নিয়ে এসেছিলাম প্রত্যেকটা সড়কের কোন কোনো জায়গায় অল্পের জন্য কিছু কিছু জায়গায় নির্মাণ কার্যক্রম চলছে এই মুহূর্তে ল্যাপ দিয়ে যা কিছু করার চেষ্টা করবেন এটা কোনোভাবেই এই সাত দিন করতে পারে না ফলে ঢাকা ময়মনসিং অবশ্যই আঠারোটা জায়গায় বিপদে পড়বে এবং তার মধ্যে আবার গার্মেন্টস পাবলিকদের সাথে যে একটা সহযোগিতার পরিকল্পনা মুখে মুখে বলছি কার্যত হয় না সেটা হলো ছুটিটাকে স্টাকার করে দেওয়া এটা ওইখানে একসাথে অনেক শ্রমিক বেরোয় আসে এবং তারা যদি একসাথে বেরিয়ে বাড়ি যেতে চায় ঢাকার থেকে মানুষের অধিক বেরোতে পারবে না তার মানে এই পুরো বিষয়ের সাথে একটা সাথে একটা লেগে লেগে এমন একটা মালা তৈরি করে যে মালাটা আমাকে দম বন্ধ করতে পারে এই মালা আমার নাই সাজে অথবা ওই মালাই আমাকে আগের পরিকল্পনা করার কারণে আমাকে সমাধান যাত্রায় নিয়ে যেতে পারে অবশ্যই পারমানেন্ট বাজার অথবা টেম্পোরারি বাজার মহাসড়ক থেকে আগামী এক বছর মধ্যে সরানোর ব্যবস্থা করতে হবে এটা মহাসড়কের দায়িত্বে থাকা মাননীয় সচিব আপনাকে উদ্যোগ নিতেই হবে

না আমরা তো এখনো হতে দেই এখনও কিন্তু দেখেন যেখানে হয় আমরা বহু আলোচনায় বলেছি যে জায়গায় বাজারটা রাস্তার পাশে সবার চোখের সামনে হচ্ছে সেখানে একজন কমিশনার আছেন সেখানে একজন ডিসি আছেন সেখানে একজন পার্লামেন্ট মেম্বার আছেন ওই জায়গাটা তো কারো না কারো দায়িত্বের মধ্যে পড়ে তাহলে নিশ্চয়ই ওনাদের ইন্ধন আছে তাছাড়া এটা হয় কিভাবে সেখানে আপনার পুলিশ আছে সেখানে ডিসি আছে সবাই আছে তো সবার মদত আছে তা না হলে তো হতে পারে না আপনি এমনকি বড় বড় মার্কেট বানিয়ে ফেলতেছেন পাকা ঘর বানাচ্ছেন আপনি দোকান বানিয়ে ফেলছেন কয়েকশো এটা তো সবার সামনে নিয়মিত আমরা নিয়মিত কিন্তু উচ্ছেদ করি তারপরে বসে যাই আমি মনে করি কি মহাসড়ক আইনটি আপনাকে একটা পারমানেন্ট উদ্যোগ নেওয়ার শুরু করে দেন আমরা কিন্তু অনেক কিছু ছয় লাইন আট লাইন ডিভাইডার লাগিয়ে কিন্তু মুখোমুখি সংঘর্ষ প্রায় বন্ধ করে ফেলেছে প্রায় বন্ধ হয়ে গেছে কিন্তু এখন এই লেন দিয়ে গাড়ি না চালানো হঠাৎ করে অযান্ত্রিক অথবা এই শ্যালো ইঞ্জিন দিয়ে চালানো যন্ত্র চালিত একদম সেই সঙ্গে বাজার এখন আবার কোরবানিদের সময় গরুর হাট ঢাকা থেকে রংপুর ইনশাল এটা পেয়ে যাবেন আগামী দু বছরের মধ্যে এবং ঢাকা চক্রাম একটু সময় লাগবে আমরা ঠিক ঢাকা চট্টগ্রাম আমরা ট্রেন লাইন করবো যেন বাজার রাস্তা আস্তে দূরে থাকে এবং ঢাকা সিলেট দু হাজার আঠাশের মধ্যে আশা করি পেয়ে যাবেন আমরা ঠিক ওই প্ল্যান করে আমরা করছি কিন্তু বঙ্গবন্ধু এক্সপ্রেসে কিন্তু করা হয়েছে ঠিক এই লাইনটা এবং ভাঙ্গা মানে পুল ভাঙ্গা বরিশাল তাহলে যেটা হাজিউজ্জামান বলছেন মাননীয় প্রধানমন্ত্রী চার বছর আগে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন চারটা নির্দেশনা একটা যে অবশ্যই হাইওয়েগুলিতে ট্রাক বাস মাল যাত মানে যিনি চালক তিনি যেন বিশ্রাম করতে পারেন সে ব্যবস্থা না করে তোমরা মহাসড়ককে এবং উন্মুক্ত হত্যাকাণ্ডের জায়গা তৈরি করো না

আমাদের যেটা হয় লেভেল ক্রসিং দুর্ঘটনাটা লেভেল লেভেল ক্রসিংয়ের আমাদের একটা ইস্যু আছে বিশেষ করে আমাদের বঙ্গবন্ধু রেল ব্রিজের আগের একটা সেটা এখানে যাতে আমাদের জানেন যে ব্রিজের ওখানে আমাদের একটা রেস্ট্রিক্টেড স্পিডে যায় আমাদের ট্রেন বিলম্ব হওয়ার একটা কারণ এটা যখন এখানে ওভারলেটেড হয়ে যায় বিশেষ করে গার্মেন্টস যেদিন ছুটি হয় আমাদের আমাদের চ্যালেঞ্জটা কিন্তু পনেরো এবং ষোলো তারিখ হবে আমাদের এখানে মেট্রো রেলের যে সুবিধাগুলো আছে আমাদের এই সাধারণ রেলে কিন্তু এগুলো নেই এক্সেস কন্ট্রোল নাই সুতরাং আমাদের একটা ট্রেন যেখানে এক হাজার থেকে এগারোশো নিতে পারে আমার দশ থেকে পনেরো হাজার ঝাঁপিয়ে পড়ে ট্রেনে ওঠার জন্য তারা যে মুহূর্তে হয়ে যাবে আমরা তো ওখানে এগ্রেসিভ কোনো অ্যাকশন নিয়ে নেই ঈদের যাচ্ছায় কিন্তু আমাদের যে একজন ইন্সপেক্টর থাকে তাকে পাশ করাতে হয় ওই ব্রিজটা পার হওয়ার জন্য ওখানে কিন্তু আমাদের নামিয়ে দিতে হয় কারণ ওই লোড নিয়ে ওই ব্রিজ দিয়ে যেতে পারবে না ফলে এই যে কেন বিলম্ব হয় এই উঠাতে এবং নামাতে আমাদের দেখা গেলো আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় লেগে যায় তাদেরকে জোর করে আমাদের বুঝাইতে হয় নামাতে হয় ফলে একটা ট্রেন যখন এই পাশে আমাদের ব্রিজের এই পাশে যখন থাকে এক ঘন্টা দেরি হয়ে যায় ও পাশে তো আর কেউ ক্রস করতে পারছে না ফলে এই যে শিডিউলগুলো বিপর্যয় হয় এবার যাতে না হয় আমরা আলাদাভাবে রেলের দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক উদ্ধার এবং রেলপথ সচল করার জন্য কি উদ্যোগ আপনার আমরা আমাদের কিছু স্ট্র্যাটেজিক পয়েন্ট আমরা নির্ধারণ করেছি যেখান থেকে ম্যাক্সিমাম দু ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবে এরকম চারটা জায়গায় আমরা আমাদের রিলিফ ট্রেন যেটা বলি সেই রিলিফ ট্রেন আমরা ব্যব ব্যবস্থা রেখেছি যে কোনো কিছু যাতে হয় এবং আমরা কিছু খালি প্যাসেঞ্জার কোচ স্পেশাল যাতে কোনো ব্যবস্থা যেমন কোনো একটা কোচ যদি ড্যামেজ হয়ে যায় কোনো কারণে যেতে না পারে এটা সাথে সাথে আমরা রিপ্লেস করতে পারি আমাদের কমলাপুর এবং আমাদের কয়েকটা স্টেশনে আমরা কিছু খালি কোচ এক্সট্রা আমরা রেখে দিব যাতে এটা ইমার্জেন্সিতে এটা করতে পারি রিপ্লেস জি কিন্তু ছাদের যাত্রী যাতে না উঠে কারণ আমরা বুঝি যে আপনি যেটা বলছেন যে পনেরো ষোলশো লোক একসাথে ঝাঁপিয়ে পড়ে বাট এটা তো মনে করেন আমরা আমরা বাংলাদেশ তো অনেক এগিয়েছে আমরা তো মানে অনেক কম্পানির সাফল্য রয়েছে কিন্তু এই যে যেটা বললেন ইকবাল হাবিব যে গত বছর মানে গত ঈদের মানে বিগত দিনগুলোর কথা যাই হোক গত ঈদের যেভাবে ব্র্যান্ডিং বাংলাদেশের হয়েছে এই ব্র্যান্ডিং তো আমরা চাই না না এখন আমি বলবো আমি বলবো যে মানে রেডার দেখা কথা আছে আমরা চেষ্টা করি আমরা নামানোর চেষ্টা করি কিন্তু মানুষ তো জেতেই যায় আমরা কিন্তু ইনভাইট করি না যে আসো আমাদের না ভরা পর্যন্ত আমি যাব না পুরা ছাদ না ভরা পর্যন্ত যাব না আমি কিন্তু এটা বলি না আমরা এটা করিও না কিন্তু মানুষের যে চাপ যে চাহিদা এবং যোগানের কথা বলছি তারা তো বাড়িতে যাবে আমাকে তখন অ্যাগ্রেসিভ যদি হতে হয় তাহলে বল বাড়ানোর কি উদ্যোগ নিচ্ছে কোনটা যোগান বাড়ানোর তো যোগান বাড়ানোর জন্য যেটা বললাম যে আমাদের মার্চের মধ্যে আমাদের ব্রডগেজ এবং মিটার মিটারগেজের নতুন কিছু কোচ এবং ইঞ্জিন এখানে অ্যাড হবে ফলে আমরা আরো আরো কিছু আমরা কিন্তু যেভাবে দুর্ঘটনা দেখছি প্রায় তো কিছুদিন পরে মানে এরকম দুর্ঘটনা রেল দুর্ঘটনা বিগত বছরগুলোতে আমরা দেখিনি মানে এত ফ্রিকুয়েন্ট আপনি মানে এক এক ট্রেন আরেক ট্রেনকে আপনার মুখোমুখি সংঘর্ষ হচ্ছে আপনার যাত্রীরা মারা যাচ্ছে আপনার নিহত হচ্ছে তারপর আপনার ট্রেন ট্রেনের বগিগুলা সব আপনার দুমড়ে মুচড়ে যাচ্ছে তো আপনি একদিক দিয়ে যোগান দিবেন আরেক দিক দিয়ে আপনার রেলের নতুন কোচ আনবেন আর এইভাবে অ্যাক্সিডেন্ট হতে থাকবে না আমাদের দুটো তিনটা পয়েন্টে আপনারা জানেন যে কুমিল্লার যে হোসেনপুর এবং তার পরবর্তী একটা স্টেশনে কিছু নাশকতার জন্য আমাদের ফিশ প্লেট খুলে যাওয়ার জন্য আমাদের কিছু দুর্ঘটনা ঘটেছে আমরা জানেন যে বিগত সেটা ছাড়াও তো আপনি একেবারে থেমে থাকা ট্রেন কিংবা আপনার ওই যে এটা এটা সম্পূর্ণ চালকদের গাফিলিতের জন্য হয়েছে আসলে এবং তাদের আমরা ব্যবস্থা নিয়েছি এটা তাদের গাফলিতের জন্য হয়েছে এটা আমরা স্বীকার করছি যে তাদের ঘটে না সেই সেই ব্যবস্থা নিয়েছি আমরা আমাদের কিছু চালকের ঘাটতি আছে যেটা আমরা ইয়ে করেছি এদের রেস্ট টাইমটা খুব কম হচ্ছে সেই জন্য আমরা কিছু চুক্তিভিত্তিক নিয়ে এবারে ঈদের আগে আরও কিছু আমরা অ্যাডিশনাল চালক আমরা নিয়েছি আমাদের যেহেতু এটা শর্টেজ আছে চালকের কারণ তারা রেস্ট টাইম পায় না ফলে হয়তো ঘুমিয়ে পড়ার একটা প্রবণতা দেখা দিয়েছিল আমরা এটা আইডেন্টিফাই করে আমরা কিছু চুক্তিভিত্তিক নিয়েছি এবং যারা যাতে যথেষ্ট পরিমাণ রেস্ট পায় আরেকটা একটা পরবর্তী ট্রিপ নেওয়ার জন্য আমরা এবার সেই বিষয়ে লক্ষ্য রেখে জি ধন্যবাদ আপনাকে জানাব মাসুদ কামাল কর্তৃপক্ষের পক্ষ থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয় কিংবা নেওয়া হয়েছে তাতে যাত্রীরা কতখানি স্বস্তিতে ঘরে ফিরতে পারবে বলে আপনি মনে করেন আমি তেমন কিছু মনে করি না প্রতিবার যা মনে করতে হবে এখনো তাই মনে করি আপনাদের এই যে আয়োজনটা আছে না আর টিভির আয়োজনটা ঈদের আগে আগে সবাইকে মিলা করেন খুব ভালো আয়োজন কিন্তু সবাইকে নিয়ে আসেন সবার প্রস্তুতি যা জানতে চান আমার মনে হয় এটা একটা ফলো আপ আপনার আয়োজন করতে পারেন ঈদের এক সপ্তাহ পরে ভাই আপনারা কি বলেছিলেন আর আমরা কি পেলাম আপনারা যদি সবাই ঈদের পরে আবার যে আলোচনা আলোচনাগুলি সবই ইতিবাচক ভালো লাগছে আমার যেমন উনি যে বলেন যে সরকারি যে গাড়িগুলো যেগুলো এটা কিন্তু করতে পারেন

মানুষ শুধু নিজের লাভটা খুঁজে আমার বাড়ির সামনে ময়লা হবে তো আমার কিছু যায় আসে না কারণ আমি মনে করি এই রাস্তাটা আমার না এটা এর দায় আপনাদের আমি পানি ঢেলে দিলাম আমার কাজ শেষ কিন্তু যদি আপনি এমন ওনার জন্য লাভ রাখতে পারেন তাহলে সে আসবে লাভটা কোথায় যারা গরু ঢাকা শহরে লাভের পাশাপাশি কিন্তু স্বাস্থ্যের ব্যবস্থা যেটা আমরা উন্নত বিশ্বে দেখি দোকানের সামনে কিংবা ইয়ের সামনে কোনো ময়লা পরে থাকলে ঠিক আছে ওইটা পরে ওইটা কে দিবে জানি না ওটা ওটা তো অনেক কঠিন ব্যাপার বিষয়টা হলো কি যদি আমি লাভ দেখাতে পারেন লাভ দেখানো হলো যারা গরু জবাই করে এদের মূল সমস্যা হলো দুটো একটা সমস্যা হলো কষাই আরেকটা সমস্যা হলো চামড়া কারণ আস্তে চামড়া নিয়ে বসে থাকতে হয় তো আপনি যদি এটা বলেন যে এই কষাইটা আমি সাপ্লাই দিই ফ্রি দিব না আপনি যে দামে করেন ওখানে যে দামে কাটেন নিজের বাড়িতে তার চেয়ে কম পয়সায় আমার কসাই থাকবে সে আপনাকে কেটে দিবে

আপনি যেটা বলেছেন তার মধ্যে আমরা কি কি করেছি এখানে এখানে যে গাড়ি থাকবে যার বাসায় আমরা কিন্তু পৌঁছে দিচ্ছি কিন্তু কষাই কষাই টাকে আমরা বলেছি কিন্তু কষাই এই সময় ওই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডাই রাখবেন তুমি সাত নম্বর ওয়ার্ডে আমরা প্রায় দুইশোর মতন গরু দিয়েছি

প্রস্তুত করার জন্য কশের কি ব্যবস্থা আছে আপনি একটা ভালো কথা বলেছেন দেখেন আমি কিন্তু না না আমরা 7 নম্বর ওয়ার্ডে কিন্তু করেছে এখানে সাকসেসফুল হয়েছে প্রায় 200 এর মতন গরু আমরা কিন্তু করে ফেলতে পারছি এখন এখানে আমাদের সিটি কর্পোরেশনের যা কিছু দরকার আমরা কিন্তু সবকিছু দিয়েছে এখানে কি কি দরকার কষেকে সাবসিডি দেওয়া ওখানে কি দরকার যে কথাটা বললেন আমরা প্রায় আটটার মতন ভ্যান গাড়ি রেখেছি বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসছে ঠিক সেই কনসেপ্টটি আমরা টার্গেটটা নিয়েছি পাঁচশো গরু আমি পাঁচশো গরুর জায়গায় যদি তিনশো গরু যদি করতে পারি এটার একটা বড় মেসেজ হবে এবং আমরা যেটা বলছি আগে তো ওখানে কি ছিল প্যারিস মাঠে যে যার মতন করতো এবং বর্জ্য একদম আমিও তাদের সাথে কথা বলছি এবং আজকেও কাউন্সিলরে কথা বলেছি যে তোমার জন্য কী কী সাপোর্ট লাগবে তখন সে বলছে কষেদিকে সাবসিডি দিতে পারে কি না পারি এক দুই হচ্ছিল কিছু গাড়ি আমি কিছু গাড়ির দরকার নেই আমি তো কেবল আরও গাড়ি দিব মাংসকে দিয়ে দেওয়ার জন্য কিন্তু কথা হচ্ছে সবাই বলে যে আমাকে কিন্তু মাংসটা ভাই দিয়ে দিতে হবে দশটার মধ্যে মানে আমি তখন বলছি যে এটা কিন্তু একটা চ্যালেঞ্জ সবাই দশটার মধ্যে সবাই দশটার মধ্যে দিতে পারবে আর সবাই বলছে যে আমি যে বসবো আমার ওখানে যে আপনি কি বসার জন্য যে আমি আসবো মেয়র সাহেব আমার ওখানে পরিবারের সবাইকে নিয়ে আমি গরুটা দেখতে চাই আপনি আমার জন্য বসার জন্য জায়গা করে দিবেন

কারণ আমি মনে করছিলাম কেন আমরা একশো ভালো যদি কষাই কষায় সাথে তার লোকও কিন্তু লাগবে কিন্তু এই চ্যালেঞ্জগুলোকে অটোমেশন যদি করতে পারি যেমন গরুটা শুয়ানোর জন্য কিন্তু অটোমেশন এটি আবার কিন্তু আমাদের অনেকে নেবে না কারণ অটোমেশান গরুকে শোয়ানোর জন্য যে সিনটা যেটা আছে আমরা কিন্তু অনেকে কিন্তু পছন্দ করব না কারণ সাতটা চেম্বারের মধ্যে গরু ঢুকাই দিয়ে একটা একটা করে যদি কোরবানি শুয়া দিতে পারে গরু তার তাকে জবাই করা যায় কিন্তু ওইটাও কিন্তু একটু

জনাব হাবিবুর রহমান মহাসড়কগুলোর পশুবাহী গাড়িতে চাঁদাবাজির কিন্তু অভিযোগ ব্যবসায়ীরা ইতিমধ্যে তুলেছেন কিংবা ব্যাপারীরা এই ব্যাপারে কি বলবেন এবং পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে আসলে আপনারা ইতিমধ্যে কি পদক্ষেপ আপনারা নিয়েছেন অনেক ধন্যবাদ পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি কোনোভাবে না হতে পারে সেটি কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী তিনি মিটিং করেছেন আমাদের পুলিশের ইন্সপেক্টর জেনারেল মহোদয় হাইওয়ে পুলিশ সকল জেলা পুলিশ সব জায়গায় নির্দেশ দেওয়া হয়েছে এবং কোনো পশুবাহী গাড়ি রাস্তায় না থামানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং সেটি কিন্তু যথা যথারীতি প্রতিপালিত হচ্ছে যদি কোথাও কিছু এরকম ঘটে থাকে সেটি আমি মনে করি একেবারেই বিচ্ছিন্ন পুলিশের পক্ষ থেকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে এই গাড়িকে না থামানোর জন্য আমরা থামাইও না কেবল ওই যদি একটি গাড়িকে এক হাটের গরু অন্য হাটে নিয়ে যাওয়া হয় সেটির জন্য তাকে থামানো হয় বা যদি থাকে যে এই পশুবাহী গাড়িতে কোনো ধরনের আইন শৃঙ্খলা বিরোধী কোনো সাবস্ট্যান্স আছে তাহলে হয়তো সেটি চেক করা হয় এটি ছাড়া কিন্তু আমিনুল্লাহ নুনি তো খুব দারুণ একটি পদ্ধতির কথা বলেছে যে আমরা ওনারা এখন মানে প্রত্যেকটা ট্রাকের সামনে কোন হাটের গরু সেটাকে ই করে দিচ্ছেন যাতে যাতে আপনি তাকে ওই দেখে জিজ্ঞেস করতে কিন্তু এখন কি সব গাড়িতে সব গাড়ি কিন্তু লাগায়নি আমরা ইতিমধ্যে কিছু সব গাড়ি এটা আজকে আমি স্পেশালি আজকে প্রত্যেক ডিসিকে একটা ত্রি লিখেছি এটা করে এটা তো আমরা ঢাকা থেকে পারবো না জি আমি আমি তাদেরকে এভাবেই বলেছি প্রত্যেক রাস্তার পাশে কিন্তু থানা আছে এসএনএন আছে ইউনো আছে অর্থাৎ আমার কিন্তু জনবল সংকট নাই হাই পুলিশ আছে এটা উদ্যোগের ব্যাপার কারণ কয়েকজন জেলা পরিষদ করতে তারা পেরেছেন কিন্তু কয়েকজন পরে বাকি রেখে পারবেন না যে আমরা মডেল তৈরি করে যেন সবাই করতে পারি সবাই ধন্যবাদ হাবিবুর রহমান ঢাকাবাসীকে কিংবা আপনার আমাদের শহরে নগরবাসীর জন্য আপনার কি ব্যবস্থা থাকবে এবং অনেকেই কিন্তু পরিবার নিয়ে প্রতি বছরের মধ্যে দেশের বাড়িতে যাবেন নিরাপত্তার ব্যবস্থা রয়েছে ফাঁকা ঢাকা ঢাকা বাড়ি ঘরের নিরাপত্তায় সেখানে আপনাদের কি উদ্যোগ আছে নগরবাসীকে আপনি কিভাবে আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যে আশ্বস্ত করবেন পর্বস ধন্যবাদ যারা প্রিয়জনের সাথে ইজ করার জন্য বাড়িতে চলে যাচ্ছেন তাদের বাসাবাড়ি কারো অফিস আদালত কারো কলকারখানা বা বিভিন্ন ধরনের অর্গানাইজেশন থেকে থাকে সেগুলো রেখে চলে যাচ্ছেন এটির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের থেকে ব্যবস্থাপনা রাখা হয়েছে তো তারপরেও আমাদের পক্ষ থেকে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে ইতিমধ্যে আমরা পত্রপত্রিকায় এসেছে আমরা বিভিন্ন মসজিদে গিয়ে জানানোর চেষ্টা করেছি যে যে মূল্যবান যে সামগ্রীগুলো সেগুলো যদি কিছুটা তারা নিজস্ব ব্যবস্থাপনায় কথা সাবধানে রেখে যাওয়া এটি একটি আর যে ঘটনাগুলো ঘটে থাকে আমরা ইতিমধ্যে দেখেছি যে গ্রিল কেটে অথবা জানালার যে তালা সেটি কেটে কিছু চুরির ঘটনা কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে যখন বাসায় কেউ থাকে না রাস মানে বাসাটা লাইট বন্ধ দেখা যায় দুই তিন দিন যদি বন্ধ দেখা যায় তাহলে চোর তারা রেখি করে বুঝতে পারে যে এই বাড়িতে কেউ নেই তো সেই ক্ষেত্রে তারা সেখানে একটি টার্গেট হিসেবে নিয়ে থাকে তো সেই বিষয়ে একটু সতর্ক থাকার জন্য বলা হয়েছে আর পুলিশের পক্ষ থেকে আমাদের যে চেকপোস্ট টহল এবং এটি ছাড়া যে সমস্ত নৈশ প্রহরী থাকবে সকল নৈশ প্রহরীর সাথে এবার আমরা নতুন করে করেছি যে তারা পুলিশের আওতার ভিতরে এসে তারা পুলিশকে সহযোগিতা করবে যে এ ধরনের কোনো ঘটনার জন্য এবং প্রত্যেকে তাদের সিসিটিভি ক্যামেরা এখন আমি মনে করি যে বেশিরভাগ বাসায় সিসিটিভি ক্যামেরা রয়েছে সিসিটিভি ক্যামেরা একটি বড় দুর্বলতা দেখা যায় যে সেটি তারা বাসার সামনে সিসিটিভি ক্যামেরা রাখে কিন্তু চুরি ঘটনাটি কিন্তু সংঘটিত হয় পেছন দিয়ে গ্রিল কেটে ঢোকে তাহলে পিছনে যাতে তাদের সিসিটিভি ক্যামেরাটি থাকে এবং সেটি চালু থাকে সেটির ব্যবস্থা রাখার জন্য আমরা অনুরোধ জানিয়েছি ইতিমধ্যেই এবং আমি এই আমাদের আর টিভির মাধ্যমে সকলকে অনুরোধ জানাচ্ছি এবং আশ্বস্ত করছি ইনশাল্লাহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদাই আপনার পাশে রয়েছে এবং এই দে সময় এই সময় থাকবে আরেকটি ছোট্ট প্রশ্ন আপনার কাছে আমার আছে আমরা কিন্তু নতুন একটি বিষয় দেখছি ফাঁকা ঢাকায় একটা গাড়ির রেসিং শুরু হয়ে যায় এবং ওই যে কেউ একজন বললেন যে অনেক সময় বাবার গাড়ি কিংবা বাবার মোটরসাইকেল নিয়ে বাচ্চারা বেরিয়ে পড়েন এবং মর্মান্তিক দুর্ঘটনা আমরা গত বিগত ঈদগুলোতে দেখেছি এই ফাঁকা ঢাকাতে এই বিষয়ে যদি আপনি দেন ফাঁকা ঢাকায় এরকম হয়ে থাকে এটি ছাড়া আমি আরও সময় স্বীকার করতে দ্বিধা নেই যে আমাদের যে শেখ হাসিনা সড়ক যেটি সরণি যেটি আমরা তিনশো ফিট হিসেবে চিনি সেটি অত্যন্ত একটি আধুনিক রাস্তা এবং অনেক চওড়া রাস্তা তো সেখানেও কিন্তু এই ধরনের কিছু তৎপরতা আমরা লক্ষ্য করেছি আমরা সেখানে বিভিন্নভাবে চেষ্টা করেছি শেখ হাসিনার যাতে এটি না হয় এছাড়া গুলশানের দিকেও গভীর রাতে এরকম কিন্তু হয়ে থাকে আমরা সেখানেও ব্যবস্থা নিচ্ছি এটি আমাদের এখন দৈনন্দিন একটি কাজ হয়ে গেছে এবং ঈদের সময় যে ফাঁকা ডাকা থাকে সেই সময় এই তৎপরতা লক্ষ্য করা যায় এটির জন্য আমাদের ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় একটু ব্যারিয়ার তৈরি করে যাতে একটি ওই রকম ফাঁকা রাস্তা তারা না পায় সেটির জন্য ব্যবস্থা ইতিমধ্যে করা হয়েছে সেটিতে কিছু কিছু ক্ষেত্রে সাধারণ যারা গাড়ি ব্যবহারকারী আছে তাদের কিছুটা দেরি হবে গাড়ির গতি ধীর হয়ে যাবে কিন্তু আমি অনুরোধ করব সবাইকে এই কষ্টটুকু নেওয়ার জন্য তো তাহলে আমরা এই যে আমাদের যে রেস্টটা সেটি বন্ধ করতে সক্ষম হব ধন্যবাদ আপনাকে আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে জনবাতিকুল ইসলাম এবারের ঈদে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা সফলভাবে সম্পন্ন করতে নগরবাসীর প্রতি আপনার আপনার কি আহ্বান জানাবেন এবং সার্বিক কি ব্যবস্থাপনা নিয়ে মানে এই যে নগরবাসী মানে একটা সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আপনি যদি একটি দিক নির্দেশনা আমি নগরবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যে গতবার নগরবাসী কিন্তু আমাদের সাহায্য করেছে এবং সাহায্য করেছিলেন দেখেই কিন্তু আমরা আমাদের টোটাল বর্জ্যটাকে আমরা আট ঘন্টার মধ্যে আমরা নিয়ে এসেছি এটা একটা এক্সাম্পল কিন্তু তার মানে কি এবারের টার্গেট কত এবার আমি আজকে বলেছি নগরবাসী যদি আমাকে সাহায্য করে গতবারের মতন আমি আমার ফ্লিট বাড়িয়েছি আজকেও কিন্তু বিয়াল্লিশটা গাড়ি আমি অ্যাড করেছি আজকে আমার আমি শুরু করব দুটোর থেকে কাজ এবং এবারটার টার্গেট আমি বলেছি আমাদের ছয় ঘন্টার মধ্যে আমি বর্জ্যটাকে অপারেশন করতে চাই কারণ আমার ম্যানেজমেন্টে যা যা করা দরকার সব করেছি আমি এখানে বৃষ্টি কিন্তু একটা ফ্যাক্টর আমি আমার কুইক রেসপন্স টিম লাগব কিন্তু বৃষ্টির পানি যেতে কিন্তু সময় লাগবে বৃষ্টির পানি কিন্তু এরকম না যার পুরোটা নদী বা খালের মধ্যে পড়ছে আমাদের বড় পাইপ থেকে ছোট পাইপ তারপরে খালে গিয়ে পড়বে আমার টার্গেট ছয় আসবে খড়কুটা আসবে অনেক কিছু আসবে এই জন্য নগরবাসীকে বলবো আমি প্রায় দশ লক্ষ চল্লিশ হাজার পরিবেশ বান্ধব পলিবেগ আমি দিয়েছি আমি নগরবাসীকে বলবো যে পলিব্যাগগুলো দিয়েছি এগুলা বত্রিশ পাউন্ড ক্যারি করতে পারে সেটার সেই ক্ষমতা কিন্তু আছে কিন্তু ভেরি আনফর্চুনেটলি যেগুলো আমরা দিই এগুলোতে দেখা যায় তশক পলিস কারণ অনেক চৌরাত এগুলা কিন্তু 32 বহন কিন্তু করেছি আমরা korban এর গর্জটাকে যেন পнде নির্দিষ্ট জায়গা না ঢোকে এটা এটা যদি করে দিতে পারি তাহলে আমি কথা দিতে পারি নগরবাসীকে আপনাদের সহযোগিতায় 2টার থেকে শুরু হবে 8টার মধ্যে প্রত্যেকটি জায়গা প্রত্যেকটি অলিতে গলিতে ইনশাআল্লাহ আমরা

আমাদেরও সচেতন হতে হবে মহাসড়কে যেখানে সেখানে গাড়ি থামিয়ে পশু ওঠানামা থেকে বিরত থাকতে হবে কোথাও কোনো ব্যাঘাত দেখলে প্রয়োজনে ট্রিপল নাইনে ফোন করে কর্তৃপক্ষকে জানাতে হবে নির্ধারিত স্থানে পশু কোরবানি করতে হবে কোরবানির বর্জ্য সিটি কর্পোরেশন নির্ধারিত স্থানে রাখতে হবে ঈদের আগে পরের দিনগুলোতে মহাসড়কে যাতে অযান্ত্রিক যানবাহন চলাচল কিংবা প্রবেশ করতে না পারে তা কঠোরভাবে নিশ্চিত করতে হবে পশুবাহী ট্রাকে যাত্রী পরিবহন নিয়ন্ত্রণ করতে হবে আজকের আলোচকদের কেউ কেউ যেমনটি বলছিলেন বিভিন্ন সংস্থার গাড়ি সরকারিভাবে সাময়িক অধিগ্রহণ করে ঈদ যাত্রায় ব্যবহার করা যায় কিনা তা ভেবে দেখতে হবে রেলের সক্ষমতা ও দক্ষতা আরও বাড়াতে হবে ঈদে দেশের দেশের বাড়ি যাবার আগে ঢাকায় বাসায় যাতে কোথাও পানি জমে না থাকে তা নিশ্চিত করতে হবে দর্শক ঈদের ঘরমুখ মানুষের যাত্রাপথ নিরাপদ ও নির্বিঘ্ন করতে করি নিয়ে আর টিভির বিশেষ আয়োজন ঈদে ঘরে ফেরা অনুষ্ঠানটি আজ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ঈদের অগ্রিম ঈদ মোবারক